हेलो डियर स्टूडेंट्स, राइजिंग एडुकेशन एवं अनिर्बार मैथ ट्यूबारेर भार्चुअल क्लासे तुम्हारे सकल के स्वागत। आज के क्लास इलेवेनर लिमिटेड टॉपिकेर उपर ही आमार फिफ्थ भिडियो निये एखाने डिस्कशन करब। मूलत लिमिट टॉपिकेर उपर जे चारटे भिडियो तैरी करा हुएछे सेगुलो मूलत क्यालकुलासेर प्राथमिक आइडिया एवं लिमिट संक्रांत विभिन्न क्यालकुलेशन बेस्ड रयेछे। तब फिफ्थ वीडियो बा पार्ट फाइव वीडियोते हमें मूलत किछु लिमिटेड एनालिटिकल आलोचना अर्थात किछु धारणागत बा कन्सेप्चुअल विषय निये डिसकाशन करब जेगुलो एक्चुअली अदूर भविष्यते विभिन्न समय काजे लागबे अवश्य। ओके, ताहले शुरू करा जाक। एखन आलोचनागुलो करार जोन्नो वन बाई वन कतगुलो विषयके सामने आनछि एबं एक्सारसाइज एबं एक्साम्पलेर अंकगुलोके पारस्परिक लिंक करे कि करे धारणाटा आरो स्वच्छ करा जाय সেটা নিয়েও আমি একটা চেষ্টা রাখছি। আচ্ছা, এখন দেখ, প্রথম কথা যে আমি সম্ভবত ফার্স্ট ভিডিও কি সেকেন্ড ভিডিওতেই পার্ট টু সম্ভবত সেখানে আমি এরকম টাইপের কিছু ডিসকাশন করছিলাম যে লিমিট এক্সটেন্ডস টু টু প্লাস অথবা লিমিট এক্সটেন্ডস টু টু মাইনাস, একটা টু প্লাস একটা টু মাইনাস, অথবা টু দিয়ে না ডিসকাশন করে হয়তো ওয়ান দিয়েও করে থাকতে পারি। তো প্র্যাকটিক্যালি টু প্লাস বা টু মাইনাস বা ওয়ান প্লাস বা ওয়ান মাইনাস, এই পার্থক্যটা একটু বুঝে নিতে হবে আমাদের। এবং এই কনসেপ্টের উপর বেস করে কিন্তু বেশ কিছু অঙ্ক রয়েছে, অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ততা রয়েছে। ঠিক আছে, তো প্রথম কথা, টু প্লাস বলতে আমরা কী বুঝবো? যে সাপোজ এখানে জিরো যদি থাকে, এখানে ওয়ান যদি থাকে, এখানে টু যদি থাকে, তো প্র্যাকটিক্যালি টু প্লাস বলতে বোঝাচ্ছে হলো টু এর ডান দিকের জায়গাটাকে, টু এর ডান দিকের জায়গা, কিন্তু কি টু এর দিকে এগোচ্ছে। বি কেয়ারফুল, টু এর দিকে এগোচ্ছে। টু এর দিকে এগোচ্ছে মানে কি? টু এর ডান দিক থেকে টু এর দিকে এগোচ্ছে। ঠিক আছে, এই এক্সটেন্ডস টু টু প্লাস বলতে তাই বোঝায় কি টু এর ডান দিক থেকে টু এর দিকে এগোচ্ছে। আর এক্সটেন্ডস টু টু মাইনাস বলতে কী বোঝায়? টু এর বাম দিক থেকে টু এর দিকে এগোচ্ছে। ঠিক আছে, তো মূল পার্থক্যটা কি? যে দুটোই টু এর দিকেই এগোচ্ছে, কিন্তু একটা ভ্যালু যেটা টু প্লাস সেটা কি টু এর ডান দিক থেকে এগোচ্ছে। প্লাস বলতে অ্যাকচুয়ালি আমরা কী বুঝি? যেটা কোনো একটা সংখ্যার থেকে বড়, মানে সাপোজ জিরোর থেকে বড় যেগুলো কি সেগুলো পজিটিভ সংখ্যা, জিরোর থেকে ছোট যেগুলো কি সেগুলো নেগেটিভ সংখ্যা। ক্লিয়ার? এই আইডিয়া সবার স্বচ্ছ? ঠিক ওই কনসেপ্টটাকেই মাথায় রেখে যদি আমরা এরকমভাবে বিষয়টাকে ভাবার চেষ্টা করি যে জিরোর ডান দিকে যেটা আছে সেগুলো প্লাস, জিরোর বাম দিকে যেটা আছে সেটা মাইনাস, ঠিক ওরকমই বিষয়। টু এর ডান দিকে যেটা আছে সেটা টু প্লাস, আর টু এর বাম দিকে যেটা আছে সেটা টু মাইনাস। ওকে, আর এক্সটেন্ডস টু টু প্লাস বলতে কী বোঝাচ্ছে? যে টু এর ডান দিকেরই কোনো একটা ভ্যালু যেটা টু এর খুব কাছে, টু এর খুব কাছে কিন্তু টু এর দিকে এগোচ্ছে। আর এক্সটেন্ডস টু টু মাইনাস বলতে কী বোঝায়? টু এর বাম দিকের কোনো একটা ভ্যালু যেটা টু এর খুব কাছে কিন্তু টু এর দিকে এগোচ্ছে। ঠিক আছে, এই হলো লিমিট এক্সটেন্ডস টু টু প্লাস আর লিমিট এক্সটেন্ডস টু টু মাইনাসের পার্থক্য। এখন অঙ্কগুলো কেমনভাবে থাকতে পারে? আচ্ছা, অঙ্ক আমি একটা সিম্পল অঙ্ক যদি আমি নিজে লিখি যে এফ এক্স ইকুয়ালস টু, সাপোজ এরকম দিয়েছে যে এক্স মাইনাস থ্রি হবে যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু টু, আর এটার ভ্যালু মাইনাস ফোর হবে। আচ্ছা, এটাকে আমি একটু অন্যরকমভাবে সাজিয়ে দিই, শুধু মাইনাস ফোর রাখলাম না, মাইনাস ফোর প্লাস এক্স স্কোয়ার হবে যখন এক্স লেস দ্যান টু। ক্লিয়ার? তো বলছে যে এক্সের মান যখন দুয়ের থেকে বড় বা দুয়ের সমান হবে তখন এই ফাংশনটা ওয়ার্ক করবে। ভালো করে ফাংশনের কনসেপ্টটাকে একটুখানি এখানে স্বচ্ছ রাখতে হবে। এখানে দুটো জিনিস পার্থক্য দিয়েছে, একটা ফাংশন দিয়েছে এক্সের মান যখন দুয়ের সমান বা দুয়ের থেকে বড়, আরেকটা মান দিয়েছে যখন এক্সের মান দুয়ের থেকে ছোট। তাহলে এক্সের মান যখনই কখনো দুয়ের সমান বা দুয়ের থেকে বড় পাবো সেটা টু পয়েন্ট ওয়ানও হতে পারে, টু পয়েন্ট জিরো ওয়ানও হতে পারে, অথবা থ্রি এক কোটিও হতে পারে। ঠিক আছে, যে মানটাই হোক না কেন সেটা টুয়ের সমান বা টুয়ের থেকে বড় যদি হয় তাহলে আমরা এই ফাংশনটাকে ওয়ার্ক করবো। মানেটা কী বলতে চাইছি? সাপোজ এফ থ্রি বের করতে চাই, এফ থ্রি, এফ থ্রি, থ্রিটা কি অ্যাকচুয়ালি টু এর থেকে বড় না ছোট? থ্রি প্র্যাকটিক্যালি টু এর থেকে বড়। তাহলে এখানে কী দাঁড়াচ্ছে? যে এই এক্সের মানটা আমরা টু এর থেকে বড় পাচ্ছি, তাহলে আমরা কোন ফাংশনটা কাজ করাবো? এই ফাংশনটা। মানে প্র্যাকটিক্যালি কী হবে? এফ থ্রি যখন বের করবো এই এক্সের জায়গায় থ্রি বসাবো, তাহলে থ্রি মাইনাস থ্রি পাবো। তা থ্রি মাইনাস থ্রি কী পাচ্ছি? জিরো পাচ্ছি। যদি কেউ আমরা এফ ফোর বের করতে চাই, ফোরও টু এর থেকে বড়, তাহলে আমরা এই ফাংশনটা কাজ করবো, তাহলে কী হবে? ফোর মাইনাস থ্রি ইকুয়ালস টু ওয়ান হয়ে যাবে। ক্লিয়ার? কিন্তু সাপোজ যদি আমরা এফ ওয়ান বের করতে চাই, সাপোজ এখানে বের করতে দিল যে এফ ওয়ানের মান কত হবে। এখন খেয়াল করে দেখ, ওয়ান জিনিসটা কী হচ্ছে? ওয়ান জিনিসটা খুব স্বাভাবিকভাবে টু এর থেকে ছোটো একটা ভ্যালু। এক্সের ভ্যালু ওয়ান হলে সেটা কি টু এর থেকে ছোটো ভ্যালুটা? কোনো সন্দেহ নেই টু এর থেকে ছোটো।
তাহলে এফ ওয়ান যখন এখানে ওয়ান বসাবো সে তাহলে কোন ফাংশনটা কাজ করবে? এই ফাংশনটা, কারণ এখন বলে দিয়েছে এক্স এর মান যখন টু এর থেকে ছোট হবে তখন এই ফাংশনটা ওয়ার্ক করছে। তাহলে এই যে এক্স এর এখানে যখন ওয়ান বসালাম আমরা, তাহলে এখানেও এই ফাংশনটাকে কাজ করাবে, তাহলে কি হবে? -4 + 1² ঠিক আছে। তাহলে এইটাও এক্স এর ফাংশন, এটাও এক্স এর ফাংশন, কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে মানটাই ডান দিকে দিয়ে দেবে, ঠিক আছে, সেইটার হিসাবে আমাদের যেটা বের করতে হচ্ছে সেই বের করার জিনিসটা ছোটোর নাকি বড়, ঠিক আছে। যদি বড় বা সমান হয় সেই অনুযায়ী ফাংশন কাজ করবে, যদি ছোট হয় সেই অনুযায়ী ফাংশন কাজ করবে। তাহলে এখানে কোন ফাংশনটা কাজ করছে? -4 + x², কারণ ওয়ান টু এর থেকে ছোটো। তাহলে -4 বসে গেল, এখানে এক্স এর জায়গায় ওয়ান বসে ওয়ান স্কোয়ার হলো, তো আলটিমেটলি এটা ক্যালকুলেশন করলে কত হয়? -3। ক্লিয়ার? এই হলো নর্মালি যখন আমরা একটা ফাংশনের ভ্যালু বের করি, নর্মালি এরকমভাবে এক্স এর জায়গায় 3, এক্স এর জায়গায় 4 বা 1 বসিয়ে বের করি, তখন এইভাবে ফাংশনটা ওয়ার্ক করে। এখন লিমিট আসার ফলে কি ঘটবে? আচ্ছা, এখন আমি এই অঙ্কটাই আরেকবার বোর্ড ক্লিন করে নিয়ে লিখছি। অঙ্কটা কি দিয়েছি যে এফ এক্স ইকুয়ালস টু লিখেছিলাম 3 - x যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, আর এটা লিখেছিলাম -4 + x² যখন এক্স লেস দ্যান 2, ঠিক আছে। এখন যাচাই করতে দিল যে লিমিট এক্স টেন্স টু 2 এফ এক্স এইটার অস্তিত্ব আছে কি নেই, ভালো করে বুঝে নিবি কী বলছে, যে লিমিট এক্স টেন্স টু 2 এফ এক্স এইটার অস্তিত্ব আছে কি নেই। ওকে, আচ্ছা, এখন এই খাতায় কথাটা নোট ডাউন করে নে। লিমিট এক্স টেন্স টু 2 এফ এক্স তার অস্তিত্ব তখনই থাকবে যখন যখন কি যখন নোট ডাউন কর, লিমিট এক্স টেন্স টু 2 + f(x), মানে 2 এর থেকে বড় ভ্যালু রেখে এফ এক্স এর মান ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 2 - f(x), মানে 2 এর থেকে ছোট ভ্যালু রেখে এফ এক্স এর মান, এই দুটো মান যখন পরস্পর সমান হবে, ক্লিয়ার, লিমিট এক্সটেন্স টু 2 + f(x) আর লিমিট এক্সটেন্স টু 2 - f(x), এই দুটো মান যখন পরস্পর সমান হবে তখন আমরা বলতে পারি যে এটার লিমিটের অস্তিত্ব থাকবে। ক্লিয়ার? ক্লিয়ারলি বিষয়টাকে যদি আমরা একটু স্বচ্ছ ধারণা করি, এখানে যদি 2 থাকে, 2 প্লাস মানে কি ডান দিক থেকে 2 এর দিকে এগোচ্ছে, 2 মাইনাস মানে কি বাম দিক থেকে 2 এর দিকে এগোচ্ছে, তো এই যে 2 এর দিকে এগোচ্ছে কিন্তু এই ভ্যালুটা কিন্তু অ্যাকচুয়ালি 2 এর খুব কাছাকাছি, ঠিক আছে। তো সেই জায়গাটা আমরা এই যে ফাংশনের মানটা বের করার চেষ্টা করছি, মানে ফাংশন বলতে কিছুই না, আমি আগেও বলেছি ফাংশন বলতে কি এক্স এর একটা এক্সপ্রেশন বা রাশিমালাকে বোঝায়, তো এক্স এর রাশিমালার মানটা ওই 2 এর খুব কাছে ডান দিকের একটা ভ্যালু, 2 এর খুব কাছে ডান দিকের একটা ভ্যালু কেমন, 2.000001 এরকম একটা ভ্যালু হতে পারে, ঠিক আছে। এই 2.00001 এই জায়গাতে ওই এক্স এর অপেক্ষক বা ফাংশন বা রাশিমালাটার মান কী হচ্ছে আমরা বের করতে চাইছি। আর 2- বলতে কি যে 2 এর খুব কাছে বাম দিকে একটা মান, মানে 1.99999, 2 এর খুবই কাছে কিন্তু বাম দিকে একটা মান, মানে 2 এর থেকে ছোটো খুব স্বাভাবিকভাবে, ঠিক 1.99999-এ আমরা এফ এক্স মানে ফাংশন বা অপেক্ষক বা এক্স এর রাশিমালাটার মানটা বের করতে চাইছি। তো ক্লিয়ারলি যদি এই দুটো মান, মানে এই দুটো মানেই অ্যাকচুয়ালি এফ এক্স বা ফাংশনটার মানটা সেম হয়, এই যে ইকুয়াল হয়, যদি সেম হয় তাহলে আমরা বলবো কি এই লিমিট এক্স টেন্স টু 2 f(x) এটার অস্তিত্ব আছে, মানে তার লিমিটের অস্তিত্বটা আছে, আর যদি সমান না হয় তাহলে তার অস্তিত্ব নেই। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখন দেখি আমরা কীভাবে অস্তিত্ব আছে কি নেই আমরা কীভাবে বের করবো, যাচাই করবোটা কী করে, তার জন্য আমরা এই জায়গাটা একটু সরিয়ে দিই। ওকে, এখন দেখ বিষয়টা কী হচ্ছে, আমরা প্রথমে বের করতে চাইছি যে লিমিট এক্স টেন্স টু 2 + f(x), ভালো করে বিষয়টা বুঝে নিবি, লিমিট এক্স টেন্স টু 2 + f(x) মানে আমাদের সেই ফাংশনটা চুজ করতে হবে যেটা কি 2 এর ডান দিকে আছে, অর্থাৎ কি 2 এর থেকে বড়, তার জন্য কোন ফাংশনটা হচ্ছে। এই যে এখানে এক্স এর মান 2 এর থেকে বড় হলে কি ফাংশন কাজ করছে? 3 - x। তাহলে এই যে এইখানটায় আমরা এফ এক্সের জায়গায় কী লিখবো? 3 - x। তাহলে আমরা কী লিখবো? লিমিট এক্স টেন্স টু 2 + 3 - x। বিষয়টা কিন্তু খুব ভালো করে আরেকবার বোঝার চেষ্টা করবি, এক্স টেন্স টু 2 + আছে মানে কি 2 এর থেকে বড় বা 2 এর ডান দিকের ভ্যালুর জন্য যে ফাংশনটা কাজ করছে সেটাকে আমাদের বসাতে হবে। 2 এর থেকে বড়, এই যে এখানে এক্স এর মান 2 এর থেকে বড়, তো
তো এইখানে 2 এর থেকে বড় জন্য কোন ফাংশন কাজ করছে 3 - x তাহলে আমরা এই fx এর জায়গায় কি বসাবো 3 - x ওকে আচ্ছা এবার এটার মান কি করে বের করব এর মান বের করা ভেরি সিম্পল কিচ্ছু না এই নরমালি আমরা x এর মানটাকে 2 হিসেবেই ট্রিট করব আমরা এই 2 প্লাস বা 2 মাইনাস দিয়ে অ্যাকচুয়ালি কি করছি 2 প্লাস বা 2 মাইনাস দিয়ে এইটা বোঝার চেষ্টা করছি যে x এর মানটা 2 এর থেকে বড় নাকি x এর মানটা 2 এর থেকে ছোট সেই বড় বা ছোটটা বুঝে আমরা শুধু কি করছি ফাংশনটা মানে অপেক্ষকটাকে চুজ করছি অপেক্ষকটা চুজিং এর জন্য ওই ছোট বড় বা প্লাস মাইনাসটা প্রয়োজন ক্লিয়ার এবার চুজ হয়ে যাওয়ার পরে আলটিমেটলি আমরা x এর মানটা কি বসাবো আলটিমেটলি আমরা x এর মানটা 2ই বসাবো ঠিক আছে তাহলে এখানে x এর মান 2 বসিয়ে দে তাহলে এখানে x এর মান 2 বসালে কি হচ্ছে 3 - 2 ওকে তাহলে আলটিমেটলি অ্যান্সার কি হচ্ছে 1 তাহলে ভালো করে খেয়াল কর আমরা কি পেলাম লিমিট x টেন্ডস টু 2 প্লাস এফ এক্স তার মান পেলাম হলো 1 ওকে আচ্ছা আমি এবার এইটুকু পোর্শন আবার একটু সরিয়ে দিচ্ছি এইবার আমরা বের করব লিমিট x টেন্ডস টু 2 মাইনাস এফ এক্স ওকে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস এফ এক্স আচ্ছা সরি এটা 2 প্লাস পড়ে গেছে 2 মাইনাস এফ এক্স এবার এটা দেখ কি x এর মানটা কি 2 এর থেকে ছোট কিন্তু 2 মাইনাস মানে কি 2 এর বাম দিককে বোঝাচ্ছে লেফট সাইড মানে 2 এর থেকে ছোটকে বোঝাচ্ছে তো 2 এর থেকে ছোট ফাংশনের জন্য অ্যাকচুয়ালি কি কাজ হচ্ছে মাইনাস 4 প্লাস x স্কয়ার হচ্ছে তাহলে কি লিখব লিমিট x টেন্ডস টু 2 মাইনাস এখানে কি বসবে মাইনাস 4 প্লাস x স্কয়ার ওকে তো প্র্যাকটিক্যালি কি হবে এবার এইখানটায় x এর মানটা আলটিমেটলি 2ই বসবে কারণ আমাদের ফাংশন চুজ অলরেডি হয়ে গেছে তো কি পাচ্ছি 2 স্কয়ার মাইনাস 2 স্কয়ার নাকি 2ই বসবে কিন্তু বি কেয়ারফুল 2 পাওয়ারে মাইনাস আছে অথবা 2 পাওয়ারে প্লাস আছে 2 পাওয়ারে মাইনাস বলতে অ্যাকচুয়ালি কী বোঝায় 2 এর থেকে ছোট কিন্তু 2 এর খুব কাছাকাছি মানে এই যে 1.999 এরকম একটা ভ্যালুকে বোঝায় ঠিক আছে এটাকে তাই বলে কিন্তু মাইনাস 2 কখনোই বোঝায় না কিন্তু মাইনাস 2 কিন্তু সম্পূর্ণ বিপরীত দিকে একদম রয়েছে ঠিক আছে তো শুধু 2ই বোঝাচ্ছে কিন্তু 2 এর খুব কাছের কোনো একটা ভ্যালুকে বোঝাচ্ছে তো প্র্যাকটিক্যালি ফাংশন যেই চুজ হয়ে গেল তখনই আমরা আলটিমেটলি মানটা কী বসাবো 2কেই বসাবো তাহলে কী হচ্ছে মাইনাস 4 প্লাস 4 আলটিমেটলি অ্যান্সারটা হচ্ছে 0 তো প্র্যাকটিক্যালি আমরা কী পেলাম লিমিট x টেন্ডস টু 2 মাইনাসের মান 0 পেলাম আর লিমিট x টেন্ডস টু 2 প্লাস এফ এক্স এটার মান কী পেয়েছি এটার মান 1 পেয়েছি এটা ভিডিওটা একটু রিওয়াইন্ড করে দেখে নিবি তো আলটিমেটলি 2 প্লাস থাকাকালীন 1 পেয়েছি আর 2 মাইনাস থাকাকালীন 0 পেয়েছি তো খুব স্বাভাবিকভাবেই লিমিট x টেন্ডস টু 2 প্লাস এফ এক্স আর লিমিট x টেন্ডস টু 2 মাইনাস এফ এক্স দুজন একই হলো না আর দুজন সমান হলো না তাহলে আমরা কী লিখবো সুতরাং লিমিট x টেন্ডস টু 2 প্লাস এফ এক্স নট ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 2 মাইনাস এফ এক্স তাহলে দুটো অপেক্ষক পরস্পর সমান নয় পরস্পর সমান না দুটো যেহেতু আমরা ইকুয়াল হলো না এটা পেলাম তাহলে আমরা বলতে পারি কি এর লিমিটের অস্তিত্ব নেই সুতরাং লিমিট x টেন্ডস টু 2 এফ এক্স এর অস্তিত্ব নেই ক্লিয়ার কোনো জিনিসের অস্তিত্ব চেক করতে গেলেই আমাদের কী করতে হবে তার x টেন্ডস টু মানে ভাব 3তে চেক করছিস তাহলে 3 মাইনাসে বের করতে হবে আর 3 প্লাসে বের করতে হবে তাহলে যে পয়েন্টেই বের করিস না কেন সেই পয়েন্টের প্লাসে বের করবো সেই পয়েন্টের মাইনাসে বের করবো ক্লিয়ার আচ্ছা এইবার একটা প্রসঙ্গ এটা যখন এলো বলে দিই একেবারে সাপোজ এখানেই যদি আমরা এক্স ইকুয়াল টু 3তে বের করতে চাই মানে এক্স টেন্ডস টু 3 তাহলে আমাদের কী ঘটবে ভালো করে একটু ভিডিওটা যদি রিওয়াইন্ড করিস অ্যাকচুয়ালি দেখ তোকে যে ফাংশনটা দিয়েছে সেই ফাংশনটা কিন্তু ব্রেকিং কোথায় হয়েছে 2 পয়েন্টে হয়েছে মানে 2 এর থেকে বড়োর জন্য একবার ঘটেছে 2 এর থেকে ছোটোর জন্য একবার ঘটেছে ঠিক আছে কিন্তু 3তে তো কোনো সমস্যা নেই তাহলে কী ঘটছে 3 প্লাস যখন বের করবো ভালো করে বুঝে নিই বিষয়টা 3 প্লাস যখন বের করবো 3 প্লাস বলতে অ্যাকচুয়ালি কোন মান বোঝাচ্ছে 3 প্লাস বলতে বোঝাচ্ছে হলো এমন একটা মান যেটা 3 এর খুব কাছে কিন্তু 3 এর থেকে বড়ো মানে 3.00001 বা আরও অনেকগুলো জিরো হওয়ার পরে তারপরে 1 হতে পারে আর 3 মাইনাস বলতে কী বোঝাচ্ছে 3 এর খুব কাছে কিন্তু 3 এর থেকে ছোট মানে 2.99999 অথবা আরও অনেক 9 থাকতে পারে ঠিক আছে মানে যতটা 3 এর থেকে কাছে বা 3 এর কাছে আমরা ভাবতে পারি তার থেকেও আরও বেশি কাছে ক্লিয়ার কিন্তু ভালো করে খেয়াল যদি করিস দেখ দুটো ভ্যালু এই 3.00001 আর 2.99999 প্রত্যেকেই মানে দুটো ভ্যালুই কিন্তু আলটিমেটলি 2 এর থেকে বড় হচ্ছে আলটিমেটলি কি 2 এর থেকে বড় এবার মূল বিষয়টা হলো তোকে ফাংশনটা কী দিয়েছে সেটার উপর ডিপেন্ড করতে হবে অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি যদি এই অঙ্কটার মধ্যেই থাকি এই অঙ্কটায় আমাদের কী দিয়েছিল একটু খেয়াল কর আমাদের দিয়েছিল হলো এফ এক্স দিয়েছে 3 - x যখন x > ইকুয়ালস টু 2
আর দিয়েছে হলো মাইনাস ফোর প্লাস এক্স স্কোয়ার যখন এক্স লেস দ্যান টু। ওকে, এখন এক্স গ্রেটার দ্যান টুতে আমাদের ফাংশন কী কাজ করছে, থ্রি মাইনাস এক্স কাজ করছে। ওকে, তাহলে এই যে এই ভ্যালুটাও টু এর থেকে বড়, মানে এক্স গ্রেটার দ্যান টু, তাহলে আমাদের এই থ্রি প্লাসের জন্য এই ফাংশনটাই কাজ হবে। আবার থ্রি মাইনাসের জন্য এই যে পাচ্ছি এটাও কি টু এর থেকে বড়, তাহলে সেই টু এর থেকে বড়োর জন্য এই ফাংশনটাই কাজ হবে। তাহলে এখানে কী দাঁড়ালো, যেহেতু থ্রি প্লাসে বের করতে হচ্ছে সেক্ষেত্রেও থ্রি মাইনাস এক্স ফাংশনটাই কাজ করছে, যেহেতু থ্রি মাইনাসে বের করতে হচ্ছে সেহেতু থ্রি মাইনাস এক্স ফাংশনটাই বের করতে হচ্ছে। আলটিমেটলি থ্রি প্লাস বা থ্রি মাইনাস দুটো ক্ষেত্রেই থ্রি মাইনাস এক্স ফাংশনটা কাজে লাগছে। কারণটা কি, কারণ থ্রি প্লাস এবং থ্রি মাইনাস দুজনেই কি দুয়ের থেকে বড় হচ্ছে, এখানে কেউ কিন্তু দুয়ের থেকে ছোট নেই। তাহলে এই ফাংশনটা এক্ষেত্রে লাগবেই না, কখন, যখন আমরা এক্স টেন্স টু থ্রিতে বের করছি। ঠিক আছে, তাহলে কী ব্যাপারটা কী ঘটছে, তাহলে লিমিট এক্স টেন্স টু থ্রি প্লাস যখন করছি সেখানেও এফ এক্স এর মান কী বসবে, থ্রি মাইনাস এক্স বসবে। আলটিমেটলি এই যে এক্স এর মানটা কী বসে যাবে, থ্রি বসে যাবে, তাহলে থ্রি মাইনাস থ্রি জিরো হবে। একই রকমভাবে লিমিট এক্স টেন্স টু থ্রি মাইনাস যদি বের করি তাহলেও আমাদের কী হচ্ছে, থ্রি মাইনাস এক্স, সেখানে থ্রি বসে যাচ্ছে এক্স এর মান, তাহলে আলটিমেটলি জিরোই হচ্ছে। তো প্র্যাকটিক্যালি দেখ, ভালো করে খেয়াল করে, লিমিট এক্স টেন্স টু থ্রি প্লাস আর লিমিট এক্স টেন্স টু থ্রি মাইনাস সমান হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু লিমিট এক্স টেন্স টু থ্রি এর অস্তিত্ব আছে, এই ফাংশনের জন্য অস্তিত্ব আছে। তো প্র্যাকটিক্যালি আমাদের সমস্যাটা কোন জায়গায় হতে পারে, সমস্যাটা হতে পারে সেই জায়গায় যেখানে ফাংশন বা অপেক্ষকটা ব্রেক হচ্ছে। ব্রেক হচ্ছে বলতে যে পয়েন্টে গিয়ে ওর গ্রেটার দ্যান আর লেস দ্যানের ফাংশনটা আলাদা আলাদাভাবে সংজ্ঞায়িত হচ্ছে, আলাদা আলাদাভাবে ডিফাইন্ড হচ্ছে বা আলাদা আলাদাভাবে ব্যাখ্যা হচ্ছে। প্র্যাকটিক্যালি এখানে এক্স গ্রেটার দ্যান টু আর এক্স লেস দ্যান টু মানে টু পয়েন্টে ও কিন্তু আলাদা আলাদাভাবে ফাংশনে ব্রেক হয়েছে, আলাদা আলাদা ফাংশনে ও ব্যাখ্যায়িত হয়েছে, সংজ্ঞায়িত হয়েছে। তাই ওইখানে আমাদের সমস্যাটা টু পয়েন্টে হয়েছে। এখন টু পয়েন্টের সমস্যা হতেও পারে, নাও হতে পারে, যদি সমান ভ্যালু হয়ে যায় টু প্লাস আর টু মাইনাসে তাহলে অস্তিত্ব থাকছে, আর যদি না হয় তো অস্তিত্ব থাকবে না, ক্লিয়ার। কিন্তু ঝামেলাটা হওয়ার জায়গা কোনটা, যে জায়গাটায় ফাংশনটা ব্রেক হচ্ছে, যেমন এই অঙ্কটা টু পয়েন্টে। আর অন্য যেসব পয়েন্ট, ভাব থ্রি পয়েন্ট বা টু এর থেকে ছোটো, ভাব ওয়ান পয়েন্ট বা জিরো বা এর বাইরে ফোর হতে পারে, ফাইভ হতে পারে, ওই জায়গায় কোনো সমস্যাই হবে না, কারণ ওখানে কিন্তু ফাংশনটা এই অঙ্কের ক্ষেত্রে ব্রেক হয়নি। তো এরকমভাবেই অঙ্ক বিচারে বা অঙ্ক হিসাবে কোন জায়গায় ফাংশন ব্রেক হচ্ছে তার উপর বেস করে আমাদের নির্ধারিত হবে যে তার লিমিটের অস্তিত্ব থাকছে কি থাকছে না। ওকে, আচ্ছা, এর পাশাপাশি আমাদের কতগুলো ফাংশনকে একটু জানতে হবে। প্রথম কথা হলো মড ফাংশন কি, মড এক্স, মড এক্স ফাংশনটা একটু আমরা শিখে ফেলি। এটাকে বলছে হলো মডিউলাস ফাংশন। এই যে আমি এটা শর্টে লিখলাম, এটাকে ফাংশন শর্টে লেখা হয় আর কিছুই না, এফ এরকম হয়, পাওয়ারে এন দেওয়া হয়। ঠিক আছে, এটা মডিউলাস ফাংশন। মডিউলাস ফাংশন বা পরম মান অপেক্ষক, বাংলায় লিখে রাখতে পারিস পরম মানের অপেক্ষক। মডিউলাস ফাংশনটা আমাদের কীভাবে কাজ করে একটু বুঝে নিতে হবে। মড এক্স ফাংশনটা কী হয়, মড এক্স ফাংশনটা প্লাস এক্স মান দেয় যখন এক্সের মান জিরোর থেকে বড়। ভালো করে বুঝবি, যখন এক্সের মান জিরোর থেকে বড় তখন মড এক্স ফাংশনটা প্লাস এক্স মান দেয়, আর মড এক্স মানটা মাইনাস এক্স মান দেয় যখন এক্সের মানটা জিরোর থেকে ছোট। ক্লিয়ার? আচ্ছা, আর এইটা জিরো মান দেয় যখন এক্সের মানটা জিরোর সমান। তাহলে কী বুঝলাম, যে এইটা প্লাস এক্স মান দেবে যখন এক্সের মান জিরোর থেকে বড়, এটা মাইনাস এক্স দেবে যখন জিরোর থেকে ছোট, আর জিরো দেবে যখন এক্স ইকুয়াল টু জিরো। ওকে, এখন দেখ, মড এক্স বলতে অলরেডি তোরা শিখে ফেলেছি যে মড বলতে আমরা কী বুঝি, সবসময় পজিটিভ মান দেয়, যে মড ফাইভ এটা বের করলে তার মানও ফাইভ হবে, মড মাইনাস ফাইভ এটা বের করলেও তার মানও ফাইভ হবে, তাই তো? যে আমরা মডিউলাসের মধ্যে অ্যাকচুয়ালি যে মানই বসাই না কেন, পজিটিভ বা নেগেটিভ, সেটা আলটিমেটলি একটা কী মান দেয়, সেটা হলো একটা পজিটিভ মান দেয়, মানে ফাইভ দেয়। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা কী, মডিউলাস ফাংশনটা একটা কনভার্টারের মতো কাজ করে, একটা কনভার্টার। কনভার্টার আলটিমেটলি কী, ও পজিটিভ ভ্যালুই ওই কনভার্টারে আমরা ঢোকাই অথবা নেগেটিভ ভ্যালু ওই কনভার্টারে ঢোকাই না কেন, আলটিমেটলি ওর ভ্যালুটা আমরা কী পাবো, অলওয়েজ পজিটিভই পাবো, সবসময় ধনাত্মক পাবো। ঠিক আছে, এখন ওর ফাংশন অ্যালগোরিদমটা হলো এরকম, মানে ফাংশনটা ভেতরে ভেতরে কাজ করছে হলো এরকম স্টাইলে, কিন্তু আলটিমেটলি দেখ ভ্যালুটা পজিটিভ পাবো। কী হিসাবে হবে দেখ, কেমনভাবে ঘটছে একটু মানে বুঝেন। আচ্ছা দেখ, যখনই আমরা মড ফাইভ বের করছি আমরা প্রথমে খেয়াল করবো বা চেক করার চেষ্টা করবো এই যে ফাইভ জিনিসটা জিরোর থেকে বড় না ছোট,
फाइव জিনিসটা জিরো থেকে বড় না ছোট, খুব স্বাভাবিকভাবে ফাইভ জিরোর থেকে বড়, ফাইভ আমাদের জিরোর থেকে বড়, শূন্যর থেকে বড়, পজিটিভ। তাহলে আমাদের এই জিরোর থেকে বড়োর জন্য কোন ফাংশন কাজ করছে? প্লাস এক্স ফাংশন কাজ করছে। তাহলে এইখানটায় আমরা এক্সের জায়গায় ফাইভ বসিয়েছি, তাহলে এখানটায় কী বসবে? প্লাস ফাইভ। তাহলে আলটিমেটলি দেখ আমরা একটা পজিটিভ ফাইভ পেলাম, ক্লিয়ার? এইবার যেই আমরা নেগেটিভ মান বের করতে চাইবো, মানে মাইনাস ফাইভ, মড মাইনাস ফাইভ, এবার কী হবে দেখ, মাইনাস ফাইভটা কী হচ্ছে? জিরোর থেকে ছোটো হচ্ছে, মাইনাস ফাইভ ইজ লেস দ্যান জিরো, এক্স লেস দ্যান জিরো, মাইনাস ফাইভ, এক্সের মানটা এখানটা হলো মাইনাস ফাইভ, এখানটায় কি এক্সের মানটা ছিল ফাইভ। তাহলে দেখ এক্সের মান হলো মাইনাস ফাইভ। এখন দেখ এক্স লেস দ্যান জিরো হলে আমাদের কী কাজ করছে? মাইনাস এক্স ফাংশন কাজ করছে। তাহলে কী ঘটবে? অলরেডি একটা মাইনাস বসবে, তার সঙ্গে এবার এক্সের মানটা কী আছে? এক্সের মানে আবার মাইনাস ফাইভ আছে, তাহলে ব্যাপারটা কী হবে? মাইনাস অফ মাইনাস ফাইভ। বুঝতে পারছিস ব্যাপারটা? মানে অলরেডি সূত্রে একটা মাইনাস আছে, আর এক্সের মান আমরা কী চুজ করেছি বা চুজ করেছি অথবা অঙ্কে করতে হচ্ছে, কী করতে হচ্ছে? মাইনাস ফাইভের, ঠিক আছে? তো প্র্যাকটিক্যালি কী হচ্ছে, এই মাইনাসটা বসলো আর তার সঙ্গে এক্সের মানটা মাইনাস ফাইভ বসলো, তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গিয়ে আলটিমেটলি কী হলো? প্লাস ফাইভই হয়ে গেল। তাহলে ফাংশন অ্যালগোরিদমটা অ্যাকচুয়ালি এই স্টাইলে কাজ করছে যে পজিটিভ ভ্যালু বসালো আমরা একটা পজিটিভ ফাইভ পাবো, নেগেটিভ ফাইভ বসালো আমরা একটা পজিটিভ ফাইভই পাবো, আলটিমেটলি পজিটিভ বা নেগেটিভ যাই বসাই না কেন প্লাস ফাইভই পাচ্ছি, ঠিক আছে? এরকমভাবে যে কোনো সংখ্যার ক্ষেত্রে এটা ট্রু। তো প্র্যাকটিক্যালি এইভাবেই আর কি মডিউলাস ফাংশনটা কাজ করে। আর এই জিরো, জিরো বসালে তো আলটিমেটলি জিরো হবে, নিজেরাই বুঝতে পারছি, কারণ এখানে যদি জিরো বসাই, এখানেও জিরো বসালে জিরো হয়, এখানেও জিরো বসালে জিরোই হয়। তো প্র্যাকটিক্যালি এক্স ইকুয়াল টু জিরো হলে মান জিরোই হবে, ঠিক আছে? তো এই মডিউলাস ফাংশনটাকে খুব ভালো করে বুঝে নিতে হবে যে মড এক্স প্লাস এক্স হবে যখন এক্স গ্রেটার দ্যান জিরো, মড এক্স মাইনাস এক্স হবে যখন এক্স লেস দ্যান জিরো। এই দুটো বিষয়কে খুব ক্লিয়ার রাখতে হবে, ক্লিয়ার? আচ্ছা, আমি এই রিলেটেড কোনো অঙ্ক যদি থাকে আমি একটুখানি ডিসকাস করছি প্রথমে, আমি তোদের পিডিএফে নিয়ে যাই। ছয় নম্বর অঙ্কটাকে যদি খেয়াল করিস, দেখ বলছে ফাইভ এক্স ইকুয়াল টু টু আছে যখন এক্স নট ইকুয়ালস টু ওয়ান, আর ফাইভ এক্স ইকুয়ালস টু জিরো আছে যখন এক্স ইকুয়াল টু ওয়ান। এটা হলো ফাই চিহ্ন, এটাকে ফাই বলে, এই এরকম দিয়ে এই, ঠিক আছে? ফাইভ এক্স, এখন ফাইটাকে দেখে ঘাবড়ানোর কিছু নেই, ফাইটা এখানে ওই এফ এর কাজ করছে, এই যে এফ এক্স যেমন আমাদের হচ্ছিলো সেই এফ এর কাজটা এখানে ফাই করছে, তো ওইটা দেখে বিভৎস কিছু ঘাবড়ে যেতে হবে তার কোনো মানে নেই। আচ্ছা, মূল বিষয়টা আমরা এটা খেয়াল করি যে এটা টু হবে যখন এক্স নট ইকুয়ালস টু ওয়ান, আর জিরো হবে যখন এক্স ইকুয়াল টু ওয়ান। তো প্র্যাকটিক্যালি এক্স ইকুয়াল টু ওয়ান নিয়ে আমাদের কোনো কাজই নেই, এক্স ইকুয়াল টু ওয়ান নিয়ে কোনো কাজ নেই। লিমিটের কাজ সবসময় কী হয়? গ্রেটার দ্যানে আর লেস দ্যানে, কারণ গ্রেটার দ্যানের সময় ও এখানে ওয়ান প্লাস হবে, আর লেস দ্যানের সময় কী হবে? ওয়ান মাইনাস হবে। তো প্র্যাকটিক্যালি এখানে কী ঘটছে? ফাইভ এক্স ইকুয়ালস টু আছে, দেখ এখানে কী ঘটছে একটু একটু বলে দিই আমি, ফাইভ এক্সটা ইকুয়ালস টু টু আছে যখন এক্স নট ইকুয়ালস টু ওয়ান। তাহলে এক্স নট ইকুয়ালস টু ওয়ান মানে কি? যখন এক্সের মান গ্রেটার দ্যান ওয়ান তখনও ফাইভ এক্সের মান কি? টু হবে। যখন এক্সের মান লেস দ্যান ওয়ান তখনও ফাইভ এক্সের মান টুই হচ্ছে। তো প্র্যাকটিক্যালি যখন আমরা লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস ফাইভ এক্স বের করবো, তো কী ঘটবে? লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস ফাইভ এক্সের মানটা কী বসবে? ওয়ান প্লাস বলতে আমরা কী শিখেছি? এই যে এক্স টেন্স টু ওয়ান প্লাস বলতে আমাদের অ্যাকচুয়ালি বোঝাচ্ছে হলো এইটা, যে এক্সের গ্রেটার দ্যান ওয়ান, মানে ওয়ানের থেকে যখন বড় হচ্ছে। তাহলে এক্স টেন্স টু ওয়ান প্লাস বলতে আমরা এক্সের মান যখন ওয়ানের থেকে বড় সেটাকে বুঝতে পারছি। তাহলে এক্সের মান ওয়ানের থেকে যখনই বড় হচ্ছে খুব স্বাভাবিকভাবে দেখ কী আছে, এক্সের মান গ্রেটার দ্যান ওয়ান হলে ফাইভ এক্সের মান টুই আছে, তাহলে এখানে ফাইভ এক্সের মান কী বসবে? টু বসবে। এখন টু এই জায়গায় তো কোনো কিছু আর এক্স নেই এই মুহূর্তে, তাহলে এক্সের মান কোনো বসারও সুযোগ নেই, আলটিমেটলি ভ্যালু কী হচ্ছে? টুই হচ্ছে। আবার যখন আমরা লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস ফাইভ এক্স বের করছি তখনও কী হচ্ছে? লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস, এখানেও দেখ ফাইভ এক্সের মান টুই বসছে, তো আলটিমেটলি অ্যান্সারটা এখানেও টুই হচ্ছে। কারণ এক্স টেন্স টু ওয়ান মাইনাস মানে কি? ওয়ানের থেকে ছোটো, ওয়ানের থেকে ছোটোর জন্য ফাইভ এক্সের মান টুই আছে, তো আলটিমেটলি দুটোই টু হচ্ছে। তাহলে ওয়ান প্লাস আর ওয়ান মাইনাসে ইকুয়াল ভ্যালু পাচ্ছি, তাহলে এক্স টেন্স টু ওয়ানে এটার অস্তিত্ব আছে। এই হলো ব্যাপারটা আলোচনা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখ পরের অঙ্কটায় যদি একটু দেখি, সাতের অঙ্কটা যে এফ এক্স ইকুয়ালস টু মড এক্স বাই এক্স, সাতের অঙ্কটা খেয়াল কর, এফ এক্স ইকুয়াল টু মড এক্স বাই এক্স, এইটাকে আগে একটু সাজিয়ে নিতে হবে। এফ এক্স ইকুয়ালস টু মড এক্স বাই এক্স,
mod x by x হলে আমাদের কি ঘটছে দেখ, যখন x এর মান যখন দেখ এটাকে একটু ভালো করে বুঝে না, x এর আমরা কি শিখেছি mod x এর মান কি হবে প্লাস x হবে যখন কি x এর মান 0 এর থেকে বড়, ঠিক আছে, তাহলে কি হচ্ছে প্লাস x বাই x, অলরেডি একটা x ছিলই, আচ্ছা আর এক মড এক্স এর মান মাইনাস এক্স হবে যখন এক্স এর মান কি 0 থেকে ছোট, আচ্ছা এই জায়গাটা কিন্তু কমা আছে, এই জায়গাটা কমা আছে কিন্তু, ঠিক আছে, তাহলে কি মড এক্স এর মান প্লাস এক্স যখন এক্স এর মান 0 থেকে বড় আর মড এক্স এর মান মাইনাস এক্স যখন এক্স এর মান 0 থেকে ছোট, ঠিক আছে। তো প্র্যাকটিক্যালি এখানে আমরা কি পাচ্ছি দেখ, এফ এক্স ইকুয়ালস টু কি পাচ্ছি, এফ এক্স ইকুয়ালস টু এখানে পাচ্ছি হলো যে প্লাস এক্স বাই এক্স মানে কি হচ্ছে ওয়ান হচ্ছে শুধু যখন এক্স এর মান 0 থেকে বড়, আর মাইনাস এক্স বাই এক্স মানে কি মাইনাস ওয়ান হচ্ছে যখন এক্স এর মান 0 থেকে ছোট, ক্লিয়ার। তাহলে প্র্যাকটিক্যালি কী পেলাম যে এফ এক্স এর মান ওয়ান হবে যখন এক্স এর মান 0 থেকে বড়, আর এফ এক্স এর মান মাইনাস ওয়ান হবে যখন এক্স এর মান 0 থেকে ছোট। এখন আমরা এখানে কি করব, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এইটাতে এফ এক্স এর মান বের করব, আর লিমিট তখন এই ফাংশনটা কাজ করবে মানে ওয়ান হবে, আর এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স মানে এই ফাংশনটার সময় কাজ করবে তখন মাইনাস ওয়ান হবে। প্র্যাকটিক্যালি দেখ এইটার সময় ভ্যালুটা আসবে হলো ওয়ান, খেয়াল করে নিবি বা পুরোনো অংশটা মানে রিওয়াইন করে একটু দেখে নিবি, আর এটার সময় হবে মাইনাস ওয়ান। তো প্র্যাকটিক্যালি দুটো নট ইকুয়াল হচ্ছে, দুটো নট ইকুয়াল হলে খুব স্বাভাবিকভাবে অস্তিত্ব থাকবে না, তো প্র্যাকটিক্যালি এইভাবে আর কি আমাদের কাজ করতে হবে। ওকে আচ্ছা এইবার এখন একটু বোঝার আছে হলো বক্স ফাংশন, খুব ভাইটাল একটা ফাংশন বক্স ফাংশন। বক্স ফাংশন হলো যে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এটা এখানে নোট ডাউন কর, বক্স এক্স সেটা হলো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, বা বাংলায় বলছে হলো বৃহত্তম পূর্ণ সংখ্যার অপেক্ষক, ক্লিয়ার, বৃহত্তম পূর্ণ সংখ্যার অপেক্ষক বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বাংলায় বলছে বৃহত্তম পূর্ণ সংখ্যার অপেক্ষক। তো প্র্যাকটিক্যালি বিষয়টা কি, আমি প্র্যাকটিক্যালি প্রথমে একটু এক্সাম্পল দিয়ে বোঝাই, সাপোজ ভাব বক্স ওয়ানের মান বের করতে দিয়েছে, বক্স ওয়ানের মান হবে ওয়ান, ঠিক আছে, বক্স 1.01 এর মান বের করতে দিয়েছে, বক্স 1.01 এর মানও হবে কি ওয়ান, মানে কীভাবে হলো, আচ্ছা এবার এই কথাটার উপর জোর দে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বা বৃহত্তম পূর্ণ সংখ্যার অপেক্ষক বলতে বোঝায় হলো আমাদের দেখতে হবে যে বক্সের ভেতরে যে ভ্যালুটা আছে মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে ভ্যালুটা আছে আর কি, সেই ভ্যালুটা কোন ইন্টিজার সংখ্যা বা কোন পূর্ণ সংখ্যাকে লাস্ট ছাড়িয়ে এসছে, কোন পূর্ণ সংখ্যাকে লাস্ট পার করে এসছে, যে কোনো সেন্সে ভাবতে পারিস। এখানে দেখ ভালো করে খেয়াল কর, 1.01 আছে, খুব স্বাভাবিকভাবে এখানে ওয়ান এখানটাই 1.01 হবে, তাই তো, তাহলে ও খুব স্বাভাবিকভাবে ওয়ানকে পার করে এসছে, ওয়ান পূর্ণ সংখ্যাকে, তাহলে যে পূর্ণ সংখ্যাকে ও পার করে আসবে লাস্ট সেই পূর্ণ সংখ্যাটাই তার মান হয়ে যাবে, ক্লিয়ার। তাহলে বক্স 1.01 যেমন ওয়ান হচ্ছে, বক্স 1.02 সেটাও ওয়ান হবে, বক্স 1.99 এটা টু এর খুব কাছে কিন্তু তবু এর মান কী হবে, ওয়ানই হবে, কারণ কি এটা দেখ লাস্ট ওয়ানকেই পার করে এসছে, এটা কিন্তু এখনও টুকে ছোঁয়নি, টুকে এখনও টাচ করেনি, তো বক্স 1.99 সেটাও ওয়ান। 1 পয়েন্ট যদি 10,000খানা নাইন থাকে তাহলেও তার ভ্যালু কী হবে, তার ভ্যালু তবু ওয়ান হবে, সে যতই টু এর কাছে যাক না কেন যতক্ষণ না টুকে টাচ করবে ততক্ষণ তার বক্স ভ্যালু কী দেবে, ততক্ষণ তার বক্স ভ্যালু দিতে থাকবে ওয়ান, ক্লিয়ার। ঠিক একই রকমভাবে সাপোজ ভাব সেও টুকে টাচ করে ফেললো, ও যেই টুকে টাচ করে ফেললো তখনই তার বক্স ভ্যালু কী দেবে, বক্স টু, বক্স টু হয়ে যাবে টু, মানে কারণ ও টু নামক পূর্ণ সংখ্যাকে টাচ করে ফেলেছে, ধরে ফেলেছে। ওকে এবার 2.01 বের করি তাহলে সেক্ষেত্র ওইটা জাস্ট টু পূর্ণ সংখ্যাকেই পার করে এসছে, তাই বক্স 2.01 টু হবে, বক্স 2.02 কী হবে এটাও টু হবে, যতক্ষণ না ও থ্রিকে টাচ করবে মানে যতক্ষণ না থ্রিকে টাচ করবে মানে কি 2.99999 এই ভ্যালু যতক্ষণ দিতে থাকবে ততক্ষণ ওর বক্স ভ্যালু কী হবে, ততক্ষণ বক্স ভ্যালু টুই থাকবে, ঠিক আছে, যেই ও থ্রিকে টাচ করে ফেলবে তখনই ওর বক্স ভ্যালু হয়ে যাবে থ্রি, ক্লিয়ার। আচ্ছা এবার এইগুলোর উপর বেস করে আমরা বক্স ফাংশনকে একটা সুন্দরভাবে লিখতে পারি, এটা একটু লিখে নেয় এখনই, বক্স এক্সের মান দেখ, বক্স এক্সের মান 0 হয়
যখন জিরো লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ওয়ান। মানে কি, ভালো করে খেয়াল কর, এখানে খেয়াল কর যে এক্সের মানটা জিরোর সমান অথবা জিরোর থেকে বড়, কিন্তু এক্সের মানটা দেখ ওয়ানকে টাচ করেনি, কারণ কি ওয়ানের এখানে কিন্তু কোনো ইকুয়াল নেই, কোনো ইকুয়াল চিহ্ন দেওয়া হয়নি কিন্তু। ক্লিয়ার? তাহলে এক্সের মানটা জিরোর সমান বা জিরোর থেকে বড়, কিন্তু ওয়ানকে যতক্ষণ না পার করবে ততক্ষণ ওর বক্স ভ্যালু কী দেবে? জিরো দেবে। খুব স্বাভাবিকভাবে এতক্ষণ যা এক্সাম্পল দিলাম সেইটাকে প্রুভ করে। এখানে আরেকবার একটু চেক করে নিতে পারি, সাপোজ 0.55 আছে, এই জায়গার কোনো একটা ভ্যালু এরকম টাইপেরই হবে 0.55। দেখ খুব স্বাভাবিকভাবে জিরোর থেকে বড়ো কিন্তু ওয়ানের থেকে ছোটো, তাহলে বক্স 0.55 কী হবে? ও লাস্ট কোন পূর্ণ সংখ্যাকে পার করে এসছে? লাস্ট জিরো নামক পূর্ণ সংখ্যাকে পার করেছে, তাই এই বক্স 0.55 এর ভ্যালু কত? জিরো। ঠিক একই রকমভাবে বক্স এক্স ওয়ান দেবে যখন ওয়ান লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান টু। ক্লিয়ার? বক্স এক্স দেবে আমাদের টু দেবে যখন টু লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান থ্রি। ক্লিয়ার? থ্রি দেবে যখন থ্রি লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ফোর। এরকমভাবে চলতেই থাকবে। আবার উপরের দিকে কী ঘটবে, এটা মাইনাস ওয়ান দেবে যখন মাইনাস ওয়ান লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান জিরো। যেমন একটা এক্সাম্পল নেওয়া যাক, ভাব মাইনাস 0.55 তার বক্স ভ্যালু যদি বের করতে দেয়। ভালো করে খেয়াল কর, মাইনাস 0.55 কাকে পার করে এসছে? আমাদের ভ্যালু বা নাম্বার সিস্টেম কিন্তু লেফট সাইড থেকে রাইট সাইডে যায়। এখানে আমাদের মাইনাস ওয়ান আছে, এখানে আমাদের জিরো আছে, এখানে আমাদের ওয়ান আছে। তো প্র্যাকটিক্যালি কী হচ্ছে, এই লেফট সাইড থেকে রাইট সাইড, মানে মাইনাস ওয়ান কেন, তারও আগে থাকতে শুরু হয়েছে, সে মাইনাস ইনফিনিটিভ থেকে শুরু হয়েছে, মাইনাস অসংগত থেকে, ঠিক আছে? ওখান থেকে শুরু হয়ে আস্তে আস্তে এগোচ্ছে, এগোতে এগোতে মাইনাস ফাইভ, মাইনাস ফোর, মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, তারপরে জিরো, তারপরে ওয়ান, তারপরে টু, থ্রি, ফোর, এরকম করতে করতে প্লাস ইনফিনিটিভে গিয়ে শেষ হচ্ছে। তাহলে কি আমাদের বাম দিক থেকে ডান দিকের দিকে যাচ্ছে? তো প্র্যাকটিক্যালি মাইনাস 0.55 কোথায় আছে? এই মাইনাস ওয়ান আর জিরোর মাঝামাঝি আছে, ঠিক আছে? এখন খেয়াল কর যে এইটা কোন পূর্ণ সংখ্যাকে ছাড়িয়ে এসছে, কারণ এটা তো বাম দিক থেকে আসছে, তাহলে ও লাস্ট ছাড়িয়ে এসছে মাইনাস ওয়ানকে। তাই মাইনাস 0.55 এর মান কী হবে? মাইনাস ওয়ান। এবার এটা কতক্ষণ মাইনাস ওয়ান দিতে থাকবে? মাইনাস 0.56 মাইনাস ওয়ান হবে, মাইনাস 0.57 হবে, মাইনাস 0.99, মাইনাস 0.999, এরকমভাবে এক কোটিবার মাইনাস 0.99999 যদি লিখে যাই, নয় এক কোটিবার আছে, তবুও ততক্ষণ মাইনাস ওয়ান দেবে যতক্ষণ না ও জিরোকে টাচ করবে। যেই ওর বক্স জিরো হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওর ভ্যালু কী হয়ে যাবে? জিরো হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এই হলো মাইনাস ওয়ান। এরপরে আমরা লিখতে পারি মাইনাস টু কখন দেবে, যখন মাইনাস টু লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান মাইনাস ওয়ান, অ্যান্ড উপরে সো ওয়ান চলতে থাকবে, ঠিক আছে? এই হলো বক্স এক্স ফাংশন। খুব ভালো করে বুঝে নিতে হবে বক্স এক্স ফাংশনটা। ক্লিয়ার? প্রয়োজন হলে ভিডিওটা রিওয়াইন্ড করে বারবার দেন। আচ্ছা, আমি এবার এখানে একটা অঙ্কে চলে যাচ্ছি। আমি দেখ আট নম্বর অঙ্কটাকে চুজ করছি, ভালো করে আট নম্বর অঙ্কটাকে বোঝার চেষ্টা করবি। আট নম্বর অঙ্কটায় বক্স এক্স ফাংশনও আছে, আট নম্বর অঙ্কটায় আবার মড এক্স ফাংশনও আছে। অঙ্কটা আছে এক্স বক্স এক্স বাই সাইন মড এক্স, এক্স বক্স এক্স বাই সাইন মড এক্স। ওকে, দেখা যাক অঙ্কটা কী হবে। এফ এক্স ইকুয়ালস টু এক্স বক্স এক্স বাই সাইন মড এক্স। আচ্ছা, এখানটায় খেয়াল করে নে একবার যে সেটা কোন লিমিটে বের করতে দিয়েছে, এটা লিমিট এক্সটেন্স টু জিরোতে বের করতে দিয়েছে। বেশ, এখন আমরা কী করব, আমরা মড এক্স ফাংশনটা আর বক্স এক্স ফাংশনটাকে আগে একটুখানি ডিফাইন করে নিই আরেকবার। মড এক্স আমাদের কী হয়, প্লাস এক্স হবে যখন এক্স গ্রেটার দ্যান জিরো। ক্লিয়ার? মাইনাস এক্স হবে যখন এক্স লেস দ্যান জিরো। ওকে, আচ্ছা, আর বক্স এক্স ফাংশনটা আমাদের কী ঘটবে, বক্স এক্স ফাংশনটা ভালো করে খেয়াল কর, মাইনাস ওয়ান দেবে, প্রয়োজনে ভিডিও রিওয়াইন্ড করে দেখবি আমি যেটা বললাম। বক্স এক্স ফাংশনটা মাইনাস ওয়ান দেবে যখন এক্স লেস দ্যান জিরো, আর জিরো দেবে যখন এক্স গ্রেটার দ্যান এবং ইকুয়াল টু জিরো। ক্লিয়ার? এক্সের মানটা যখন গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো। প্র্যাকটিক্যালি এই জিনিসটা এরকমভাবে লেখা ছিল, এই জিনিসটা এরকমভাবে লেখা ছিল, জিরো লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ওয়ান, এরকমভাবে লেখা ছিল। এইটা মানে যায়, এটা মানেও তাই, আমরা এক্সটাকে এই সাইডে লিখেছি, জিরোটাকে এই সাইডে লিখেছি, তাহলে লেস দ্যানটা গ্রেটার দ্যান হয়ে যাবে। এটুকু বুঝতে আশা করি কারো অসুবিধা নেই, ঠিক আছে? তো প্র্যাকটিক্যালি এইটাই ঘটছে। আচ্ছা, আর মাইনাস ওয়ানটা হবে যখন এক্সের মান জিরোর থেকে ছোটো হবে, সেটা একটা প্রুফ বা একটা এক্সাম্পল আমি অলরেডি দেখিয়ে এলাম। এখন এই দুটোকে বেস করে আমাদের কাজ করতে হবে, এই দুটোকে বেস করে আমাদের কাজ করতে হবে। কীভাবে কাজটা করব দেখ। আচ্ছা, আমি যখন লিমিট
एक्सटेंस टू हमरा भाव जीरो प्लस ए बेर कोर्ची लिमिट एक्सटेंस टू जीरो प्लस एफ एक्स कोर्ची ठीक है एबार एटार मानटा कि होबे लिमिट एक्सटेंस टू जीरो प्लस ओके एबार एफ एक्स एफ एक्स बोलते कि बोझाच्छे भालो करे ख्याल कर एफ एक्स बोलते बोझाच्छे एक्स बक्स एक्स बाई साइन मड एक्स अच्छा एबार बक्स एक्सर मान कि देखब अच्छा ख्याल कर ये जगह हमें कि हे जिरो प्लस आज जिरो प्लस मैंने कि जिरो थेके बड़ो ये जिरो थेके बड़ो जायगाटा कोनटा जिरो थेके बड़ो जायगाटा हलो एई जायगाटा तो जिरो थेके बड़ो बा जिरो डान दिके जेटा आछे आर जिरो थेके बड़ो कोन जायगाटा आछे एई जायगाटा जिरो थेके बड़ोर जोन्नो मड एक्सटा कि होच्छे प्लस एक्स होच्छे ताहले एइखाने साइन मड एक्स एखानटा कि बसबे साइनेर भेतरे प्लस एक्स बसबे ओके साइनेर भेतरे प्लस एक्स बसबे अच्छा आमि एकबार एई जायगाटा एकटु क्लियर करे दिई ख्याल कर जे लिमिट एक्सटेंस टू जिरो तो प्रैक्टिकाली कि आछे अंकटा जेटा रोयेछे एक्स बक्स एक्स बाय साइन मड एक्स तो आमादेर कि बोझबे आमरा बेर करते चाइछि जिरो प्लस ए बेर करते चाइछि ताहले लिमिट एक्सटेंस टू जिरो प्लस अच्छा एखानटा कि होच्छे साइन मड एक्सर मान जखन जिरो प्लस माने जिरो थेके बड़ो तार जन्य कि आछे प्लस एक्स आछे তাহলে এখানটা কি বসবে সাইন প্লাস এক্স বসবে ঠিক আছে আর এখানে বক্স এক্সের মানটা কি আছে বক্স এক্সের মানে দেখ বক্স এক্সের মান যখনই এক্সের মান জিরোর থেকে বড় বা ডান দিকে তখন জিরো আছে তাহলে এখানে এক্সের মানটা কি বসবে মানে বক্স এক্সের মানটা কি বসবে বক্স এক্সের মানটা জিরো বসবে তাহলে লবে বসলো এক্স ইন্টু জিরো আর হরে বসলো সাইন অফ প্লাস এক্স তো প্র্যাকটিক্যালি এই যে অ্যান্সারটা কি চলে আসছে এটা লবে জিরোর জন্য জিরো বাই সাইন এক্স আলটিমেটলি অ্যান্সারটা জিরো চলে আসবে এই লিমিট আর কিছু কাজই থাকছে না ক্লিয়ার এটা হলো লিমিট এক্সটেন্স টু জিরো প্লাসে বের করলাম ওকে এখন যদি আমরা লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাসে বের করি কী ঘটবে লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাসে যদি আমরা বের করি আমাদের আছে হলো এক্স বক্স এক্স বাই সাইন মড এক্স খেয়াল করবি যে জিরো মাইনাস মানে কি জিরোর থেকে ছোট বা জিরোর বাম দিকের ভ্যালু জিরোর বাম দিকের জন্য আমাদের বক্স এক্সের ভ্যালু দেখ মাইনাস ওয়ান আছে প্রয়োজনে ভিডিওটা একটু রিওয়াইন্ড করে দেখে নে বক্স এক্সের মান মাইনাস ওয়ান আছে ঠিক আছে আর মড এক্স নিচে এটা মড এক্স আছে মড এক্সের মানটা মাইনাস এক্স হয় জিরো মাইনাস বা এক্সের মান জিরোর থেকে ছোটো হলে ঠিক আছে তাহলে আলটিমেটলি কী পাচ্ছি আমরা আচ্ছা এখানে অবশ্যই লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস আছে তো আলটিমেটলি কী পাচ্ছি লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস মাইনাস এক্স বাই সাইন মাইনাস এক্স আচ্ছা সাইন মাইনাস এক্স কী হয় এই মাইনাসটা বাইরে বেরিয়ে আসে এটা ত্রিকোণমিতির ফার্স্ট চ্যাপ্টারের সূত্র তো আলটিমেটলি এরকম দাঁড়ালো এখন দেখ আমরা বলতেই পারি এই মাইনাস কেটে যাচ্ছে লবে আর হরে তাহলে কী থাকছে এক্স বাই সাইন এক্স তো এই জায়গাটা আমরা কী লিখতে পারি এখন লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস ওয়ান বাই সাইন এক্স বাই এক্স এটা লিখতে পারি ওয়ান বাই সাইন এক্স বাই এক্স এই এক্সটা সাইন এক্সের নিচে নেমে আসছে আচ্ছা এখন এই সাইন এক্স বাই এক্স কী হয় এই চ্যাপ্টারের সূত্রে আমরা জানি এটা ওয়ান হয় তাহলে ওয়ান বাই ওয়ান তো ওয়ান বাই ওয়ানটা আলটিমেট অ্যান্সার কী দাঁড়ালো ওয়ান তাহলে কী পেলাম দেখ লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাসের জন্য আমরা ওয়ান পাচ্ছি আর একটু ভিডিও রিওয়াইন্ড করে দেখ যে লিমিট এক্সটেন্স টু জিরো প্লাসের জন্য আমরা কী পেয়েছি জিরো পেয়েছি তাহলে আলটিমেটলি দুটোর জন্য কিন্তু ইকুয়াল হলো না তাহলে এক্সটেন্স টু জিরোতে তার অস্তিত্ব নেই লিমিটে এই হলো অঙ্কটা ওকে আচ্ছা এখন সংক্ষিপ্ত এই প্রথমে অতি সংক্ষিপ্তগুলো কম বেশি ডিসকাস করলাম সংক্ষিপ্তর এই নয়ের দাগ থেকে শুরু করে সংক্ষিপ্ত নয় দশ দেখ দশের অঙ্কটা অলরেডি ডিসকাস হয়ে গেছে বারোর অঙ্কটা অ্যাকচুয়ালি অলরেডি ডিসকাস হয়ে গেছে দশ আর বারো ডিসকাস হয়ে গেছে প্র্যাকটিক্যালি নয় পড়ে রয়েছে এগারো পড়ে রয়েছে তেরো আছে তো এই অঙ্কগুলো ওদের করে ফেলতে হবে নয় এগারো তেরো ঠিক আছে তারপরে চোদ্দো এগুলো সবই মড এক্স বা বক্স এক্স ফাংশনের উপর কাজ করেছে ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় এখানটায় দেখিয়ে দিই তেরো নাম্বারটা তো দেখানোর কিছু নেই এই যে সেকেন্ড ব্র্যাকেটে এক্স আছে সেকেন্ড ব্র্যাকেটে এক্স বলতে কী বোঝায় এক্স মাইনাস থার্ড ব্র্যাকেটে এক্স আর থার্ড ব্র্যাকেটে এক্স অলরেডি আমি ব্যাখ্যা করলাম মানে বক্স এক্সকে বোঝায় থার্ড ব্র্যাকেটে এক্স মানে বক্স এক্স বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন ঠিক আছে তো প্র্যাকটিক্যালি সেকেন্ড ব্র্যাকেটে এক্স বলতে বোঝাচ্ছে এক্স মাইনাস বক্স এক্স ওকে তাহলে এখানে যেখানে যেখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটে এক্স দেখবো এক্স মাইনাস বক্স এক্স লিখে নেবো তারপরে বক্স নিয়ে এ বক্স এক্স নিয়ে যা যা কনসেপচুয়াল আলোচনা করলাম সেভাবে অ্যাপ্লাই করে তবে লিমিটের মান বের করতে হবে তো প্র্যাকটিক্যালি এখানে দেখতে পাচ্ছি দশ আর বারোর অঙ্কটা হয়ে গেছে বাদ বাকি যেগুলো পড়ে রয়েছে নয় এগারো তেরো চোদ্দো ওগুলো সলভ করে ফেলবি ঠিক আছে আচ্ছা তার পাশাপাশি সংক্ষিপ্তর এক আর দুই এটাও বাদ রেখেছিলাম এক দুই তিন এই দেখ এই জিনিসগুলো কিন্তু এগুলোকে বেস করেই আছে খেয়াল কর এক এই যে ফাংশন জিরোতে চেঞ্জ হচ্ছে জিরোতে তার ব্রেক পয়েন্ট
তাহলে এক্স লেস দ্যান জিরোর জন্য একটা ফাংশন কাজ করছে, এক্স গ্রেটার দ্যান ইকোয়ালস টু জিরোর জন্য আরেকটা ফাংশন কাজ করছে। এই রিলেটেড অঙ্ক একদম শুরুতেই দেখালাম, তো সেভাবে করে ফেল। এক্স টেন্স টু জিরো প্লাসে বের করতে দিয়েছে আর এক্স টেন্স টু জিরো মাইনাসে বের করতে দিয়েছে, বলছে এটা নির্ণয় করা যায় কি না বের করতে বলছে। আচ্ছা দেখ আরেকটা জিনিস বলে দিই কি, যে এই দুটো মান যদি ইকুয়াল হয়, যে লিমিট লিমিটের দুটোর মান যদি ইকুয়াল হয়, যে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স আর লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স, এই দুটো ফাংশনের মান যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলতে পারি তার লিমিটের অস্তিত্ব আছে। লিমিটের অস্তিত্ব আছে মানে কোন বিন্দুতে, জিরো বিন্দুতে অস্তিত্ব আছে, লিমিটের অস্তিত্ব আছে। আর লিমিটের মানটা কী হবে, লিমিটের অস্তিত্ব থাকলে তবেই কিন্তু লিমিটের মান থাকবে, আর অস্তিত্ব না থাকলে কিন্তু লিমিটের মানের কোনো মানে সম্ভাবনা নেই। মানে যদি এইটার মান হতো ওয়ান আর এটার মান হতো মাইনাস ওয়ান তাহলে এরা নট ইকুয়ালস টু, তাহলে খুব স্বাভাবিকভাবে লিমিটের কোনো অস্তিত্বই নেই, ক্লিয়ার। কিন্তু যদি দেখা যায় যে এইটার মানও মাইনাস ওয়ান বেরোয়নি, এটার মানও প্লাস ওয়ান বেরিয়েছে, এটাও প্লাস ওয়ান বেরিয়েছে, এটাও প্লাস ওয়ান বেরিয়েছে, দুজনেই প্লাস ওয়ান বেরিয়েছে, তাহলে কি দুজনেই কী হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল, দুজনেই ইকুয়াল। লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস আর জিরো মাইনাস দুটো ভ্যালুতে ইকুয়াল, তাহলে কি এই লিমিটের অস্তিত্ব আছে। আচ্ছা সেই ক্ষেত্রে এই লিমিটের মানটা কী হবে, যেহেতু মান দুটি ইকুয়াল হয়েছে তাহলে অ্যাকচুয়ালি ওই মানটাই তাদের মান হবে, মানে দু ক্ষেত্রেই তো ওয়ানই বেরিয়েছে, আলাদা মান তো কিছু বেরোয়নি, তো আলটিমেটলি এইটার লিমিটের মানটা কী হবে, ওয়ান হবে। যদি আলাদা বেরোয় তাহলে অস্তিত্বও থাকবে না আর মান নির্ণয় তো সম্ভবই না, আর যদি একই হয় তবেই অস্তিত্ব আছে আর মানটা কী হবে, তাদের যেটা সেম ভ্যালুটা বেরিয়েছে সেই ভ্যালুটাই তাদের মানটা হবে, ক্লিয়ার। তো এখানে অ্যাকচুয়ালি সেরকমই একটা অঙ্ক দিয়েছে, তো এরকমভাবেই এক দুই তিন এগুলোকে করে ফেলবি, ওকে। আচ্ছা এই গেল সংক্ষিপ্ত এক দুই তিন আর সংক্ষিপ্ত নয় থেকে চোদ্দো। আচ্ছা এরপরে আমি চলে আসছি দীর্ঘ, দীর্ঘতে দেখ দীর্ঘর এক আর দুইকে আমি বাদ দিয়ে দিয়েছিলাম, দীর্ঘর এক দুই বাদ দিয়ে দিয়েছিলাম, দীর্ঘর এক দুই বাদ দিয়ে দে দরকার নেই, ঠিক আছে, ওকে। তো মূলত এখন করতে হবে হলো তোদের সাত নম্বর আর আট নম্বর দাগের অঙ্কগুলো করতে হবে, ওকে। এখন দেখ কিছু অন্য টাইপের অঙ্ক নিয়ে একটু ডিসকাস করে দিই, কিছু অন্য টাইপের অঙ্ক বলতে আমি মূলত দীর্ঘর ওই যে অঙ্কগুলো, যে সাত আর আটের দাগে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশনটা করতে চাইছি। এখন দেখ প্রথম কথা, যে সাত আর আটের দাগের অঙ্কগুলোর ক্ষেত্রে কিছু হেল্প করবে হলো এই অঙ্কগুলো, আমি দেখিয়ে দিই উদাহরণ থেকে। এখানে আমরা পেয়ে যাব উদাহরণ বারো আমাদের কিছুটা হেল্প করবে, তো প্র্যাকটিক্যালি উদাহরণ বারো থেকে আমি বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে বুঝে নিলে কিন্তু তোরা প্র্যাকটিক্যালি ওখানটায় ওই এক্সারসাইজের অঙ্কগুলো সলভ করে ফেলতে পারবে, কারণ এখানে যা যা অঙ্ক রয়েছে ওখানেও ঠিক প্রায় একই অঙ্কই রয়েছে। বড় জোর কী হয়েছে, বড় জোর এই সাইনের জায়গায় ওখানে হয়তো কস দিয়েছে, এখানে হয়তো এক্স মাইনাস টু আছে ওখানে এক্স মাইনাস থ্রি দিয়েছে বা অন্য কিছু দিয়েছে, বা এখানটা এক্স মাইনাস থ্রি আছে ওখানে হয়তো এক্স মাইনাস টু দিয়েছে, অথবা কোনো জায়গায় এক্স মাইনাস ফাইভ দিতে পারে বা নিজেদের ইচ্ছে মতো দিল, ঠিক আছে। তো প্র্যাকটিক্যালি এইটা বুঝে নিলে ওখানে এমনি বুঝে যাবে, তো এখানটা একটু বুঝে নেওয়ার চেষ্টা কর। এখানে উদাহরণ বারো এখানে কী বলছে, যে লিমিটের অস্তিত্ব আছে কি না জানতে চেয়েছে। এই ধরনের অঙ্কগুলো একটু আলাদা ধরনের হয়, আমি হয়তো বলছিলাম স্কাইপি ক্লাসে যে প্র্যাকটিক্যালি এই যে আলোচনাগুলো হচ্ছে এগুলো কিন্তু সবই কি অ্যানালিটিক্যাল আলোচনা, এবং এই অঙ্কগুলোর মধ্যে অ্যানালিটিক্যাল আলোচনা আরেকটু ডেপথ সেই জায়গায় ঢুকে যাবে, আরেকটু গভীরতায় আমরা কনসেপ্টকে ঢুকিয়ে নিয়ে যাব। এখানে কিন্তু অ্যাকচুয়ালি প্রপার ক্যালকুলেশনের মাধ্যমে কোনো অঙ্ককে করা যাবে সেরকম ঘটবে না, কিন্তু এটা মানে গাণিতিক চিন্তাভাবনাটা রাখতে হবে, সাইন্টিফিক যুক্তিসম্মত চিন্তাভাবনাটা রেখে, ঠিক আছে, আমাদের কিছু আলোচনাটা করতে হবে এবং বুঝে নিতে হবে। দেখ কি উদাহরণ বারোর এক নম্বরটা কী বলছে, যে সাইন ওয়ান বাই এক্স আর লিমিট আছে এক্স টেন্স টু জিরো, এটার অস্তিত্ব আছে কি না জানতে চেয়েছে উদাহরণ বারোর একে। তো এইটা কী করবি, এইটা এরকম এক্সের মানটা ওরা যেভাবে ধরেছে এক্সের মানটা ওয়ান বাই টু এন পাই প্লাস থিটা এভাবে ধরে নেবে। এই মানটা কেন এভাবে ধরা হচ্ছে, এই মানটা এভাবে ধরা হচ্ছে এই কারণে, প্রথম কথা যে একটু পরে গিয়ে যখন ক্যালকুলেশনটা হবে বা একটা আলোচনা হবে সেই জায়গাটায় বুঝতে পারবি যে পার্টিকুলার এই মানটাই কেন ধরলাম। আর দ্বিতীয় কথা দেখ, আমরা কিন্তু ভ্যারিয়েবল বা চলরাশিকে চেঞ্জ করতে পারি, সেটা আমরা অলরেডি শিখেছি, যেমন ওয়ান বাই এক্সকে আমরা জেড ধরছিলাম, বা কখনো কখনো এক্স মাইনাস ওয়ানকে জেড ধরছিলাম। তো এই যে ধরাটা, এখানে আমরা ওই ধরাটাকে ওরকমভাবে ধরছি, আমরা এক্সটাকেই ধরছি ওয়ান বাই টু এন পাই প্লাস থিটা, মানে অঙ্কটা এক্স থেকে কোথায় কনভার্ট হবে, এনে কনভার্ট হয়ে যাচ্ছে। ভালো করে এবার খেয়াল কর, এখানে যদি এন টেন্স টু ইনফিনিটি হয়, এন টেন্স টু ইনফিনিটি মানে কি হরে ইনফিনিটি বসছে, এবার হরে ইনফিনিটি মানে কি একটা অসীম মান,
এইবার অসীম মানের সাথে যদি কিছু একটা যুক্ত হয়, যোগ হয়, মানে প্লাস থিটা যোগ হলো, তো অসীমের সাথে কিছু যদি যোগ হয় সেটা কি অসীমই থাকবে? মানে অনেকটা একটা সমুদ্রের পাড়ে তুই গেছিস, ওখানে গিয়ে এক মগ জল ধারলি, তাতে কিছু এসে যাবে সমুদ্রের বল? বা সমুদ্র থেকে যদি এক মগ জল তুলে নিস, তাতেও বা কিছু এসে যাবে সমুদ্রের? আলটিমেটলি সমুদ্র তো বীভৎস একটা বড় সমুদ্র, সেটা তো মানে আদি অনন্তকাল ধরে একটা বিস্তৃত জায়গা ধরে বিরাজমান। তো সেই ক্ষেত্রে মানে সমুদ্রকে আমরা ইনফাইনাইটের সাথে তুলনা করতে পারি, ক্লিয়ারলি। তো সেই ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে এখন ইনফাইনাইট জিনিসের সাথে কোনো জিনিস আমরা যোগ করি বা ইনফাইনাইট থেকে কোনো জিনিস একটা বিয়োগ করি, তো আলটিমেটলি ওইটা কী থাকে? এটা একটা ইনফাইনাইটই থেকে যায়। মানে সমুদ্রে এক মগ জল ঢালা বা এক মগ জল ওখান থেকে তুলে নেওয়া, ওই কনসেপ্টটাকেই বোঝায়। আলটিমেটলি আর কিছুই হয় না, সমুদ্র সমুদ্রই থাকে। তো প্র্যাকটিক্যালি এইটাই ঘটবে, দেখ, টু এন পাই এন টেন্স টু ইনফিনিটিভ, তাহলে টু এন পাই মানে টু পাই ইনফিনিটিভের সাথে গুণ হয়েছে, তাহলে কী হলো? ওইটা মোর দ্যান ইনফিনিটিভ, ইনফিনিটিভ থেকে আরও বড় ইনফিনিটিভ হয়ে গেলো, কোনো জিনিস গুণ হওয়া মানে কি? এটা এমনি বেড়ে যাচ্ছে, তার সাথে প্লাস থিটা যোগ হলো, তাহলে সেটা আলটিমেটলি ইনফিনিটিভ রইল। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমরা কী পাচ্ছি? এখানে অ্যাকচুয়ালি যেটা ঘটছে যে এই যে টু এন পাই প্লাস থিটা, এটা ইনফিনিটিভ হচ্ছে, মানে এন টেন্স টু ইনফিনিটিভের জন্য। তাহলে ওয়ান বাই ইনফিনিটিভ মানে সামথিং বাই ইনফিনিটিভ কী হয়? জিরো হয়। তাহলে এক্স এক্স তো এইটা আছে ওয়ান বাই টু এন পাই প্লাস থিটা, তাহলে এক্সের মানটা কী হচ্ছে? টেন্স টু জিরো। তাহলে এন টেন্স টু ইনফিনিটিভ হলে এক্স টেন্স টু কী হবে? জিরো হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা কী লিখতে পারি? লিমিট এক্স টেন্স টু জিরো, এটাকে আমরা লিখতেই পারি তাহলে লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ, কারণ এখানে আমরা অলরেডি দেখিয়ে এসেছি সেটা। ওকে, আচ্ছা, আর এক্সের মান আমরা কী ধরেছি? ওয়ান বাই টু এন পাই প্লাস থিটা। তাহলে এই যে অলরেডি ওয়ান ছিলই, তার নিচে আবার ওয়ান বাই, মানে এই যে ওয়ান ছিল তার নিচে আবার ওয়ান বাই টু এন পাই প্লাস থিটা, মানে আলটিমেটলি এইটা কী হচ্ছে? মানে অনন্যকের অনন্যক টাইপের অনেকটা হয়ে যাচ্ছে, অনন্যক করে তার অনন্যক, মানে আলটিমেটলি টু এন পাই প্লাস থিটাটা লবে চলে আসছে, বা এটা হরের হর এরকম ভাবতে পারি। যাই হোক, এক্সের মানটা প্রয়োজন হলে আলাদা করে বসিয়ে নিয়ে দেখি, সেটা এমনি আলটিমেটলি উপরে চলে আসবে। আচ্ছা, এইবার এই যে টু এন পাই প্লাস থিটা আছে, এখানে এন এর মান তুই যাই ধরিস না কেন, ভাব এন এর মান আমরা নর্মাল ওয়ান ধরলাম, বেশি জটিলভাবে ভাবতে হবে না, এন এর মান ভাব ওয়ান ধরলাম। এন এর মান যদি ওয়ান ধরি, এই জায়গাটা কী আছে? টু পাই প্লাস থিটা, টু পাই প্লাস থিটা, টু পাই প্লাস থিটা মানে আমরা কী লিখতে পারি? ফোর ইন্টু পাই বাই টু প্লাস থিটা, ফোর ইন্টু পাই বাই টু প্লাস থিটা। আচ্ছা, এই যে পাই বাই টু মানে নব্বই ডিগ্রি, তাহলে চারবার নব্বই ডিগ্রি ঘুরে তারপরে প্লাস থিটা, চারবার নব্বই ডিগ্রি ঘুরলে আমাদের কী হয়? চারখানা পাত ঘুরে যায়, এক দুই তিন চার পাঁচ, পাঁচ নম্বর পাত মানে কি? এক নম্বর পাতেই চলে এলাম। তো চারবার নব্বই ডিগ্রি ঘুরে প্লাস থিটা মানে আমরা আলটিমেটলি ফার্স্ট পাতে চলে এলাম। আচ্ছা, ফার্স্ট পাতে আমরা কী জানি অলরেডি? যে অল সাইন ট্যান কস, তাই তো? এই সূত্র অনুযায়ী ফার্স্ট পাত মানে অল মানে সবার জন্য পজিটিভ পাত, ঠিক আছে? তো প্র্যাকটিক্যালি ত্রিকোণমিতির ক্লাস ইলেভেনের যে ফার্স্ট চ্যাপ্টার করানো হয়েছিল বা ফার্স্ট ভিডিওটা একবার একটু দেখে নিবি আবার, সেই কনসেপ্ট অনুযায়ী এই সাইন টু এন পাই, এনের জায়গায় আমরা ওয়ান ধরেছি, তাহলে কী হচ্ছে? সাইন টু পাই প্লাস থিটা, এটা আলটিমেটলি আমরা কী লিখতে পারি? সাইন থিটা। ওই তিনটে ফর্মুলাকে বেস করে যেটা হয় যে কখন মাইনাস বা প্লাস হবে, এক্সট্রা অ্যাঙ্গেল কী বসবে আর কোন পাদে আছে, বা জোড় না বিজোড়, সে অনুযায়ী সাইনটা কস হবে না কসটা সাইন থাকবে, সেই কনসেপ্ট অনুযায়ী আলটিমেটলি এখানে আমরা কী পেলাম? লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ সাইন থিটা। এখন দেখ, এখানে এন এর বসানোর কিছুই নেই, এন এর এনটা এখানে হলো চলরাশি, এন বসানোর কিছুই নেই, তাহলে আলটিমেটলি এটা সাইন থিটা হয়ে গেল। ওকে, আচ্ছা, এইবার দেখ কী ঘটছে। আমরা অলরেডি দেখেছি যে থিটার মানটা মাইনাস পাই থেকে প্লাস পাইয়ের মধ্যে থাকছে, মানে এটা আমরা এমনিও জানি, সাইন থিটার থিটার মান মাইনাস পাই থেকে প্লাস পাইয়ের মধ্যে থাকে, আর মানে অ্যাকচুয়ালি এটা সব থেকে বড় ব্যাপার, মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে থাকে, ঠিক আছে? তো এইখানে কী ঘটছে? এখন দেখ, থিটার মানটা এক একজন এক এক রকম বসাতে পারে, আমাদের কী এসছে অ্যান্সারে? সাইন থিটা এসছে, সাইন কোনো ফিক্সড ভ্যালু আসেনি, মানে সাইন পাই বাই টু এসছে তা কিন্তু হয়নি। সাইন পাই বাই টু হলে আমরা অ্যান্সারটা ওয়ান লিখতাম, বা সাইন পাই বাই ফোর এলে ওয়ান বাই রুট টু লিখতাম, কিন্তু তা ঘটেনি। কী এসছে? সাইন থিটা এসছে। এবং থিটার মান এক একজন এক এক রকম এসে বসাতে পারে, কেউ পাই বাই ফোর বসাতে পারে, কেউ পাই বাই টু বসাতে পারে, কেউ পাই বসাতে পারে। তো এক একজন যে এক এক রকম বসাবে, তাহলে সাইন থিটার মান এক এক সময় এক এক রকম পেতে থাকবো, এবং মানগুলো ঘোরাফেরা করবে কোথা থেকে? মাইনাস ওয়ান থেকে শুরু করে প্লাস ওয়ানের মধ্যে, যেগুলোই লিখেছে মাইনাস ওয়ানের সমান বা তার থেকে বড়ো, বা ওয়ানের থেকে ছোটো বা সমান, এরকম লিখেছে। প্র্যাকটিক্যালি কি বিভিন্ন মান পেতে পারি, কিন্তু কোনো একটা ফিক্সড ভ্যালু পাচ্ছি কি? তাহলে কোনো একটা নির্দিষ্ট বা কোনো একটা ফিক্সড ভ্যালু আমরা পাচ্ছি না, ওই কারণের জন্য এই সীমার অস্তিত্ব নেই। সীমা কখন থাকে? যখন সেটার একটা ফিক্সড ভ্যালু থাকে, মানে সব কিছু জিনিস সেটা একটা মানে গিয়ে সে মিশে যাচ্ছে। ভাব, সবাই মান দুয়ের দিকে এগোচ্ছে, সব দিক থেকে গিয়ে মান দুয়ের দিকে এগোচ্ছে, ঠিক আছে? তাহলে ওর লিমিটটা কী হচ্ছে, ওর সীমাটা কী হচ্ছে? দুই হচ্ছে, মানে অনেকটা এরকম। ভাব, ডেস্টিনেশন মানে তার কোথায় গিয়ে তার শেষ, ঠিক আছে? প্র্যাকটিক্যালি লিমিট বলতে আমরা সেটা বুঝি, কোথায় তার শেষ। তো এখন যদি এখানে কোনো শেষ বা শুরু বুঝতেই না পারি, তার শেষ বিভিন্ন জায়গায় গিয়ে শেষ হচ্ছে, সাইন থিটা যেহেতু বেরিয়েছে, থিটার মান বিভিন্নজন বিভিন্ন রকম বসাবে, তাহলে বিভিন্ন জায়গায় শেষ হতে পারে, তাহলে খুব স্বাভাবিকভাবে বিভিন্ন জায়গায় শেষ হলে তো তার একটা লিমিট থাকতে পারে না,
আনলিমিটেড ভ্যালু দিতে পারে। তাহলে আনলিমিটেড যেহেতু ভ্যালু দিচ্ছে, ওই কারণে তার সীমার কোনো অস্তিত্ব নেই, বোঝা গেছে? একই রকমই এক্সারসাইজও অঙ্ক রয়েছে, সেটা দেখবো। আচ্ছা, আমি 12-2 নম্বর অঙ্কটা একটু ডিসকাস করে দিই। বারো দুইতে অ্যাকচুয়ালি কী ঘটছে, এখানটায় দেখা আছে, মানে অঙ্কটার মধ্যে একবার একটু দেখে নিই যে √(x-2) আছে। হ্যাঁ, রুট কী আছে এটা একটা বড় একটা ম্যাটার। কেন ম্যাটার? যখন আমরা x → 2- বের করবো কী ঘটবে? 2- বলতে আমরা কী বলেছি? 2- বলতে আমরা বললাম যে এমন একটা ভ্যালু যেটা 2 বাম দিকে আছে, মানে কি 2 ছোট কিন্তু 2 খুব গা ঘেঁষে আছে। 2 বাম দিকে কিন্তু 2 ছোট কিন্তু 2 গা ঘেঁষে আছে, এমন একটা ভ্যালু কি 1.99999 এরকম টাইপের একটা ভ্যালু হতে পারে। এখন যখন আমরা লিমিট x → 2- বের করছি, তো প্র্যাকটিক্যালি এরকম একটা ভ্যালুকে বোঝাচ্ছে। আচ্ছা, এখন দেখ, রুটের ভেতরে যদি এরকম x একটা ভ্যালু বসে, মানে 1.999-, কারণ এই যে x মানটা এখানে 1.999 বসলো, মাইনাস কী আছে, 2 আছে, তাহলে কী ঘটছে? রুটের ভেতরে দেখ, একটা নেগেটিভ ভ্যালু চলে আসছে, -0.001 চলে আসছে। খেয়াল কর, নর্মালি এই 1.999 থেকে যদি 2 বিয়োগ হয়, -0.001 আসছে। সব থেকে বড়ো ব্যাপারটা কী, কী ভ্যালু এলো তার থেকেও বড়ো ব্যাপার, রুটের ভেতরে নেগেটিভ চিহ্ন চলে এসছে। রুটের ভেতরে নেগেটিভ চিহ্ন এতদিন ক্লাস মানে 10 পর্যন্ত বা মাধ্যমিক পর্যন্ত কেউ কখনো কিছু পাসনি, ঠিক আছে? 11 কারা পেয়েছিস? যারা কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা করেছিস। তো প্র্যাকটিক্যালি রুটের ভেতরে নেগেটিভ এরকম কোনো বাস্তবে অস্তিত্ব থাকা সম্ভব? রুটের ভেতরে নেগেটিভ মানে বাস্তব দুনিয়ায় আমরা যেসব কাজকর্মগুলো করি বা যেসব ক্যালকুলেশন করি, সে যা খুশি হতে পারে, ভাব নর্মাল একটা ব্যাংকের কাছ থেকে শুরু করে মাছ কেনা হতে পারে বা ঘড়ি দেখা হতে পারে বা অন্য যা খুশি কাজ করি, ম্যাথামেটিক্যাল সবসময় লাগছে আমাদের কিছু না কিছুভাবে ম্যাথামেটিক্স। তো প্র্যাকটিক্যালি বাস্তব দুনিয়ায় এরকম কোনো জায়গায় হয় রুটের ভেতরে -0.001 বা রুটের ভেতরে -4? কাউকে এরকম গিয়ে বলিস √-4 টাকা দিলাম বা তার থেকে রুটের ভেতরে -4 টাকা নিলাম? হয় না। হ্যাঁ, √4 টাকা হতে পারে, √4 মানে অ্যাকচুয়ালি 2 টাকাকে বোঝায়, সেটা হতেই পারে, কেউ কায়দা করে একটু কথা বলছে, সেটা অন্য কিছু, কিন্তু রুটের ভেতরে -4 তার কোনো মিনিং হতে পারে না। তো এই যে মিনিংলেস একটা ব্যাপার আসছে, মানে বাস্তব দুনিয়ার থেকে মিনিংলেস ব্যাপার, এই কারণেই একটা জগৎ তৈরি হয়েছে ম্যাথামেটিক্সে, সেটা হলো কমপ্লেক্স জগৎ, এটা হলো কমপ্লেক্স ম্যাথামেটিক্স, কমপ্লেক্স নাম্বার, সেইটা চ্যাপ্টারটা পুরো আলাদা সম্পূর্ণ, কিন্তু এটা বাস্তবসম্মত নয়, মানে এখানেই হচ্ছে, এটা হলো রিয়াল নাম্বার নয়, মানে বাস্তব সংখ্যা নয়। তো এই যে বাস্তব সংখ্যা হচ্ছে না, তাহলে এটা যে বাস্তব সংখ্যা যদি না হয়, মানে এইগুলো বাস্তব সংখ্যা যদি না হয় রুটের ভেতরে নেগেটিভ, তাহলে এটা অস্তিত্ব থাকবেটা কোথা থেকে? লিমিটের অস্তিত্বটা তখনই থাকছে যখন সেটা বাস্তব সংখ্যা হচ্ছে, ঠিক আছে? তো এই যে এটার অস্তিত্ব নেই, এবার এই যে এইটা মানে কি, এইটা প্লাস এইটা, এটা দিয়েই দেখি, যদি এইটার অস্তিত্ব না থাকে তাহলে এই পুরো জিনিসটারও অস্তিত্ব থাকবে না, সেরকমভাবে ডিসকাশনটা হচ্ছে কিছু। ওকে, আচ্ছা, প্র্যাকটিক্যালি এই ব্যাপার। 3 নম্বর অঙ্কটা আমি একটু বোঝার জন্য বাড়িতে ছেড়ে দিলাম, একটু বোঝার চেষ্টা কর, 12-3 নম্বর অঙ্কটা একটু বোঝার চেষ্টা কর, সেইটা অনুপাতে এক্সারসাইজের অঙ্কটা করে ফেলবি, ঠিক আছে? আমি একটু ডিসকাশন করছি আজকে উদাহরণ 13 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এবং উদাহরণ 13-র সাহায্য নিয়ে ভালো করে অঙ্কটা একটু দেখে নিই। উদাহরণ 13, লিমিট x → 0 x sin 1/x = 0, এটা প্রুফ করতে দিয়েছে। উদাহরণ 13টা আমি একটু ডিসকাস করে দিচ্ছি প্র্যাকটিক্যালি, উদাহরণ আমি ওই ডিজিটাল বোর্ডে ডিসকাশনটা করবো। তো প্র্যাকটিক্যালি এটা বলছি যে উদাহরণ 13-র সাহায্য নিয়ে অ্যাকচুয়ালি দীর্ঘর 8 অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? আর এর আগে যে উদাহরণগুলো দেখালাম সেখানে সেগুলো সাধারণ উদাহরণ 12-র সাহায্য নিয়ে এই অঙ্কগুলো করতে হবে, দেখ 2 নম্বর, 3 নম্বর, ঠিক আছে, 4 নম্বর, এগুলো করতে হবে হলো উদাহরণ ওই 12-র সাহায্য নিয়ে, ঠিক আছে? আচ্ছা, এই 1 আর 5 এটাও দেখবি উদাহরণে আছে, উদাহরণ থেকে একটু খুঁজে বের করবি, ঠিক আছে? আচ্ছা, 1-এর কথাটা আমি এখানেই বলে দিই, 1টা খুব কিছুই না, 1 কিন্তু খুব সহজ, দেখ 1/π-x দিয়েছে, তুই এখন x মান যদি আমরা পাই বসে কী হবে, 1-π-π, মানে 1/0, মানে কি অসংগত হচ্ছে। তো প্র্যাকটিক্যালি তুই এইটার ক্যালকুলেশন অন্য যেভাবেই করতে চাস না কেন, আলটিমেটলি মান অসংগত হবে, তো এইভাবেই তুই দেখিয়ে দিতে পারিস। তো তখনই বলে দেবো যে লিমিটের অস্তিত্ব থাকা সম্ভব নয় যেহেতু মান অসংগত আসছে, ঠিক আছে? এটা হলো 1 নম্বরের ইস্যুটা, এটাই আর কিচ্ছু না। প্র্যাকটিক্যালি এটা দীর্ঘতে রেখেছে ঠিকই, কিন্তু এটা আসলে দীর্ঘর অঙ্ক হিসেবে আসবে না, এটা আসলে 2 মার্ক্স আসবে, ঠিক আছে? আর 5-এরটা আছে উদাহরণে, আছে খুঁজে বের কর, নয়তো নিজে ভাবনা চিন্তা করি। আর বাদ বাকি 2, 3, 4 উদাহরণ থেকে তো ডিসকাস করলাম 12, ঠিক আছে? যদিও লাস্টে 4-টা এটা ডিসকাস করিনি, কিন্তু এটা দেখলে বুঝে যাবি বা একটু বোঝার চেষ্টা কর, যা যা ডিসকাশন করেছি এই ভিডিওতে সেখানে কিছু না কিছু এই ধরনের ব্যাপার রয়েছে কোনো না কোনোভাবে, ঠিক আছে? একটু লিঙ্ক করে নিজে বোঝার চেষ্টা কর, হাইলি বোঝার চেষ্টা কর, হাইলি ভাবে, ঠিক আছে? তাতে কিন্তু ব্রেনটা আরও খুলবে, ঠিক আছে? তারপরে অসুবিধা হলে তো স্কাইপ ক্লাসে বললি, আমি সেখানে ডিসকাস করলাম।
আছে। এইবার আমি এই আটের দাগে চলে আসছি, যে আটের যে কটা অঙ্ক আছে, আটে টোটাল দেখ পাঁচখানা অঙ্ক আছে, টোটাল পাঁচখানা অঙ্কই ওই অঙ্কটা সাহায্যনী গঠনই করা যাবে আট দীর্ঘর আটের প্রতিটা অঙ্ক। তো অঙ্কটা কী আছে দেখ, লিমিট এক্সটেন্স টু জিরো এক্স সাইন ওয়ান বাই এক্স এটু ইকোয়ালস টু জিরো প্রুফ করতে দিয়েছে। আচ্ছা এই অঙ্কটা আজকে আমি একটু লাস্ট ডিসকাশন করছি, আর অ্যাকচুয়ালি এক্সারসাইজের সাথে লিঙ্কও করে দেবো, ঠিক আছে। দেখ কী আছে অঙ্কটা, লিমিট এক্সটেন্স টু জিরো এক্স সাইন ওয়ান বাই এক্স এটার মান জিরো আছে, এটা প্রুফ করতে দিয়েছে। লিমিট এক্সটেন্স টু জিরো এক্স সাইন ওয়ান বাই এক্স এটা ইকোয়ালস টু জিরো প্রুফ করতে দিয়েছে। ওকে আচ্ছা দেখ প্রথম কথা কী বলছি, ভালো করে একটু বুঝবি। অ্যাকচুয়ালি উদাহরণও করেছে, উদাহরণটাও দেখবি, উদাহরণ ১৩, আর আমার এই ডিসকাশন মানে ভিডিওটা ভালো করে একটু মানে বুঝে নেওয়ার চেষ্টা করবি। আচ্ছা প্র্যাকটিক্যালি দেখ প্রথম কথা আমি এইটা দিয়ে শুরু করি, আমাদের যে কোনো সাইনের ভ্যালু কী হয়, সে সাইনের অ্যাঙ্গেল যাই থাকুক না কেন, আলটিমেটলি আমরা কী বলতে পারি, যে অ্যাঙ্গেল যাই থাকুক না কেন আমাদের সাইনের ভ্যালুটা অলওয়েজ মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে হয়। সাইনের ভ্যালুটা অলওয়েজ মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যেই হয়। তো এইখানে আমরা কী পাচ্ছি বলতো, এখানে যদি আমরা কোনো জায়গায় এই যে মড করে দিই বা মড সাইন থিটা করে দিলাম, মড করলে কী হয়, সমস্ত ভ্যালু কী হয়, সব নেগেটিভ ভ্যালুগুলো পজিটিভ হয়ে যায়। তো প্র্যাকটিক্যালি মডের মাইনাস ওয়ান এটাও পজিটিভ হয়ে যাবে, পজিটিভ মানে কি প্লাস ওয়ান হয়ে যাবে, আর ওয়ানের মড নিলে সেটা তো পজিটিভই আছে। মড মাইনাস সিটা অলওয়েজ কী হবে, ওয়ানের থেকে ছোটো হবে, তার নেগেটিভের অস্তিত্ব থাকবে না, যেহেতু আমরা মডিউলাস নিচ্ছি, মডিউলাস মানে অলওয়েজ পজিটিভ ভ্যালু দেয়। প্র্যাকটিক্যালি আমরা নেগেটিভ কোনো ভ্যালু পেলেও মড কী করবে, তাকে পজিটিভই বানাবে। তো আলটিমেটলি কী ঘটবে, সেই মানটা ওয়ানের থেকে ছোটোই হতে বাধ্য, ঠিক আছে। কারণ এটা মাইনাস হাফও যদি হয় তার মড ভ্যালু প্লাস হাফ হয়, তো আলটিমেটলি ওয়ানের থেকে ছোটোই হচ্ছে, ঠিক আছে। তো মড সাইন থিটা অলওয়েজ কি ওয়ান থেকে ছোটো হচ্ছে বা ওয়ানের সমান হতে পারে ম্যাক্সিমাম। এখন আমরা এটা কি থিটা দিয়ে বললাম, এখন থিটার জায়গায় অ্যাঙ্গেল যাই হোক না কেন এটা ট্রু। এখন আমরা অ্যাঙ্গেলটা যদি ওয়ান বাই এক্স বসিয়ে দিই, কারণ এখানটা ওয়ান বাই এক্স আছে, তাই তাহলে মড সাইন ওয়ান বাই এক্স কী হবে, অলওয়েজ ওয়ান থেকে ছোটো হবে, ক্লিয়ার। মড সাইন ওয়ান বাই এক্স অলওয়েজ কী হচ্ছে, ওয়ান থেকে ছোটো হচ্ছে। এবার আমরা কী করছি, বোথ সাইডে মড এক্স মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে মড এক্স ইন্টু মড সাইন ওয়ান বাই এক্স লেস দ্যান ইকোয়ালস টু মড এক্স, আগে মড এক্স ইন্টু মড সাইন ওয়ান বাই এক্স লেস দ্যান ইকোয়ালস টু মড এক্স। ওকে এবার এই ক্ষেত্রে কী পাচ্ছি দেখ, একটু ভালো করে খেয়াল কর, এখানটায় আমি একটু এই জায়গাটাকে সরিয়ে দিচ্ছি, এই অঙ্কটা একটু ডিপলি বোঝার ব্যাপার আছে, কিন্তু ভালো করে শুনবি, ঠিক আছে। প্র্যাকটিক্যালি মড এক্স মড সাইন ওয়ান বাই এক্স লেস দ্যান ইকোয়াল টু মড এক্স হলো। আচ্ছা একটা জিনিস আমরা জানি বা এটা মনে রাখবি, তো যদি নাও জানিস, যে মড এ ইন্টু বি ইকোয়ালস টু মড এ ইন্টু মড বি লিখতে পারি। এটা তুই যে কোনো সংখ্যা মানে যে কোনো নাম্বার নিয়ে, এটা সব সংখ্যার জন্য প্রযোজ্য, যে দুটো সংখ্যা বা তিনটে সংখ্যা বা আরও বেশি সংখ্যা তাদের গুণফলের মডিউলাস কী হয়, আলাদা আলাদাভাবে মডিউলাস তার গুণফলের সমান হয়। তাহলে এখানে গুণফলের মডিউলাস হয়েছে, এখানে আলাদা আলাদাভাবে মডিউলাস তার গুণফল হয়েছে। তো প্র্যাকটিক্যালি আবার এইটা থাকলেও আমরা এইটা লিখতে পারি। তো এখানে দেখ তাই রয়েছে, আলাদা আলাদাভাবে মডিউলাস রয়েছে, তাহলে এটাকে আমরা এক জায়গায় করে দিতে পারি। তাহলে মডের ভেতরে এক্স সাইন ওয়ান বাই এক্স এই মানটা কী হচ্ছে, মড এক্সের থেকে ছোটো হচ্ছে, এই মানটা কী হচ্ছে, মড এক্সের থেকে ছোটো হচ্ছে। ওকে আচ্ছা এবার এখান থেকে আমরা কী লিখতে পারি, এখান থেকে দেখ একটা জিনিস লিখে রাখলাম, এক্স সাইন ওয়ান বাই এক্স মাইনাস জিরো লেস দ্যান ইকোয়ালস টু মড এক্স মাইনাস জিরো। ওকে ক্লিয়ারলি এই জিরোটা আমরা লিখেছি কেন, কিছুই না, কোনো সংখ্যা থেকে জিরো আমরা বাদ দিতেই পারি, কিছু এসে যায় না, কোনো সংখ্যা থেকে জিরো আমরা বাদ দিতে পারি, আলটিমেটলি সেই সংখ্যাই থাকে, মানে আমরা টুকে লিখতেই পারি টু মাইনাস জিরো, টু মাইনাস জিরো মানে টুই বোঝায় আলটিমেটলি, তো তাতে কোনো ম্যাটার করে না। তো এই জায়গাটায় আমরা এক্সট্রা একটা জিরো একটু লিখে রাখলাম, এটা কেন লিখলাম এইটা নিয়েই অ্যাকচুয়াল ডিসকাশন, ভালো করে এবার বুঝে নিতে হবে। দেখ মড এক্স মাইনাস জিরো বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়, ভালো করে খেয়াল কর, আমাদের লিমিটটা কী আছে, আমাদের লিমিট আছে হলে এক্স টেন্স টু জিরো, মানে কি এক্সের মানটা জিরোর দিকে এগোচ্ছে, ভালো করে বুঝবি কি এক্সের মানটা জিরোর দিকে এগোচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখ এরকমভাবে আমি একটা লাইন তৈরি করলাম, ভাব এখানটায় রয়েছে এক্স, এখানটায় রয়েছে জিরো, ভালো করে বুঝবি, পুরো প্র্যাকটিক্যালি বুঝবি, ঠিক আছে। এক্স এখানটায় রয়েছে, এখানটায় রয়েছে জিরো, এই ভাব যে এক্সের উপরে একটা মানে এক্স একটা জমির মতো, এক্সের উপরে একটা বাড়ি রয়েছে, এক্সের উপরে একটা বাড়ি রয়েছে, আর জিরো একটা
এক্সের ঠিক উল্টো দিকের জমি, চিড়ের উপর একটা বাড়ি রয়েছে, নর্মাল বাড়ি মানে হাউস। অথবা কেউ একটু আলোচনার সুবিধার জন্য নিজের বাড়ির পাশের বাড়িটাকে ফলো করতে পারিস, বা সেইটা থেকে একটা ভাবনা বা চিন্তা করতে পারিস। আমি যে আইডিয়াটা আলোচনা করতে চাইছি, নিজের বাড়ির জানলা থেকে বা বারান্দা থেকে যেখান থেকেই হোক পাশের বাড়িটার দিকে একবার তাকাতে পারিস। তো প্র্যাকটিক্যালি ভাব, এক্স যেটা সেটা একটা মাটি বা জমি, তার উপরে একটা বাড়ি রয়েছে, ভাব সেটা তোর বাড়িটা। আর জিরো একটা মাটি বা জমি, তার উপর আরেকটা বাড়ি রয়েছে, সেটা হলো তোর পাশের বাড়িটা, মানে তোর চোখে যে বাড়িটা এই মুহূর্তে ভেসে উঠছে তোর চোখের সামনে। ওকে, এখন যদি আমি কোনো একটাভাবে কোনো একটা টেকনোলজির সাহায্য নিয়ে তোর বাড়ির নিচে ভাব চাকা লাগিয়ে দিলাম, কী করলাম যে তোর বাড়িটার নিচে চাকা লাগিয়ে দিলাম, চাকা লাগিয়ে দেওয়ার পরে তোর বাড়ির পেছন দিক থেকে তোর বাড়িটাকে ধাক্কা মারছি, তাহলে কী ঘটবে? তাহলে এই যে তোর বাড়িটা, এইটা ছিল তোর বাড়িটা, কোনটা তোর বাড়ি ছিল, এটা হলো তোর বাড়িটা, ভাবে এটাকে নাম দিয়ে রাখছি না, তো এ বি, ঠিক আছে, তাহলে এ হলো তোর বাড়িটা। এখন তাহলে তোর বাড়িটা এক্সের পজিশান থেকে কোন দিকে যাচ্ছে? বি এর পজিশানে যাচ্ছে, কারণ আমি ধাক্কা মেরেছি তোর বাড়িটার পেছন দিক থেকে ধাক্কা মেরেছি, এটা হলো পেছন দিকটা, ঠিক আছে। ধাক্কা মারাতে সেটা কোন দিকে যাচ্ছে? বি এর দিকে এগোচ্ছে, মানে কি ওই জিরো জমির উপরে যেটা রয়েছে তার দিকে এগোচ্ছে, ক্লিয়ার? তাহলে এখন কি ঘটবে? এখন যেটা ঘটবে, এখন যদি বাড়িটা পুরো এগোতে থাকে, তাহলে বাড়ির মেঝেটা যদি এগোতে থাকে, বাড়ির ছাদটাও এগোতে থাকছে। এখন বাড়ির মেঝেতে ভাব এই এক্স রয়েছে, আর এই যে বাড়ির দিকে এগোচ্ছে সেই বাড়ির মেঝেতে জিরো রয়েছে, ঠিক আছে। তোর বাড়ির ছাদে রয়েছে কি? ভাব এফ এক্স রয়েছে, আর যে বাড়ির দিকে এগোচ্ছে সেই বাড়ির ছাদে রয়েছে ভাব অন্য একটা কিছু রয়েছে, ভাব এফ জিরো রয়েছে, ঠিক আছে। আপাতত এফ জিরো লিখে দিলাম। তাহলে প্র্যাকটিক্যালি কী ঘটছে? যে তোর বাড়ির মানে যেটা মেঝে, সেটা যদি পাশের বাড়ির মেঝের দিকে এগোতে থাকে, তাহলে কী হচ্ছে? এক্স টেন্স টু জিরো হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কী হবে? আপনা আপনি তোর বাড়ির যে ছাদ, সেটাও পাশের বাড়ির ছাদের দিকে এগোতে থাকছে, এটা আমরা বলতে পারি। তাহলে কী হবে? সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এফ এক্স টেন্স টু এফ জিরো হবে। কখন হচ্ছে? যখন এক্স টেন্স টু জিরো হচ্ছে, মানে ওই চাকা লাগিয়ে দিয়েছি, যখন এক্স টেন্স টু জিরো হচ্ছে তখন এফ এক্স টেন্স টু এফ জিরো হচ্ছে। এখন এই সিচুয়েশান দাঁড়িয়ে কী কী ঘটছে এই জায়গাটা ভালো করে বুঝে নিতে হবে। এখন দেখ, এই যে তোর বাড়িটা পাশের বাড়ির দিকে এগোতে থাকছে, তাহলে তোর বাড়ি আর পাশের বাড়ির মধ্যেই ক্রমশ দূরত্ব কমছে, ক্রমশ দূরত্ব কমছে। আচ্ছা, এই যে দূরত্বটা কমছে, সেটা কীভাবে কমছে? ভাব মানে যেটা ছিল হয়তো 4 ফুট দূরত্ব ছিল, সেটা কমতে কমতে ভাব 1 ফুট দূরত্ব এলো, সেগুলো ভাব আরও কমতে কমতে এমন একটা ঘটলো, কথার কথা বলছি, ভাব মাত্র 5 সেন্টিমিটার দূরত্বে আছে, আরও কমলো 3 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, আরও কমতে কমতে ভাব 10 মিলিমিটার, ভাব 1 মিলিমিটার, ভাব এবার ক্র্যাশ হয়ে গেল, পুরো মিশে গেছে। কিন্তু ভাব মিশে গেছে, কিন্তু ওকে ধাক্কা মারিনি প্রপার, কিন্তু প্রায় মিশে গেছে। এই যে প্রায় মিশে যাওয়া ব্যাপারটা, এইটাই হলো অ্যাকচুয়ালি লিমিটের কনসেপ্ট। কিন্তু পুরো ইকুয়াল হয়ে যায়নি, ইকুয়াল হলে কী হবে? তো একটা বাড়ি ভেঙে পড়ে যাবে, কারণ একটা বাড়ির উপর একটা বাড়ি তাহলে চেপে বসতে হবে, তাহলে একটা বাড়ির কোনো অস্তিত্ব থাকবে না, ঠিক আছে। তো প্র্যাকটিক্যালি পুরো মিশে যায়নি, কিন্তু প্রায় মিশে গেছে, পুরো গায়ে গায়ে লেগে গেছে, এরকম একটা সিচুয়েশান, সেটাই হলো লিমিটের কনসেপ্ট অ্যাকচুয়ালি। এই জায়গায় দাঁড়িয়ে কী ঘটছে? এই ভাব এক্স বাড়ি, এই ভাব জিরো বাড়ি, তাদের দুজনের ওই মেঝে যেটা বলছিলাম একে অপরের কাছে চলে এসেছে, তাহলে তাদের মধ্যে দূরত্ব কী? কোনো জিনিসের মধ্যে দূরত্ব আমরা কী করি? বিয়োগফল বের করি, তাই তো? কোনো একটা জিনিস ভাব 10 কিলোমিটার দূরত্বে আছে, কোনো একটা জিনিস 5 কিলোমিটার দূরত্বে আছে, তা তাদের নিজেদের মধ্যে দূরত্ব কত? 10-5 মানে 5 কিলোমিটার। তাহলে কোনো একটা জিনিসের নিজেদের মধ্যে দূরত্ব বের করার জন্য তাদের মধ্যে কী করি? বিয়োগফল বের করি। তাহলে কি এক্স বাড়ি আর জিরো বাড়ি তাদের মধ্যে দূরত্ব কী? এক্স মাইনাস জিরো। এইবার সেই দূরত্বটাকে আমরা কী করলাম? মডিউলাসে ঢুকিয়ে দিলাম। কেন মডিউলাসে ঢুকালাম? কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না, পজিটিভ থাকতে বাধ্য, তাই তো? তাহলে এই মড এক্স মাইনাস জিরো মানে কি এক্স বাড়ি আর জিরো বাড়ির মধ্যে তাদের মেঝের দূরত্ব, তাদের মেঝের মধ্যে বা ভূমির মধ্যে দূরত্বটা কি? মড এক্স মাইনাস জিরো। কারণ এই দূরত্বটা কি হয়েছে? এক্স টেন্স টু জিরো যেহেতু হচ্ছিল, মানে কি এক্স জিরোর দিকে এগোচ্ছিলো, মানে জিরোর সাথে পুরো মিশে গেছে। তাহলে আমরা যতটা মিশে গেছে কল্পনা করতে পারি, তার থেকেও বেশি মিশে গেছে, মানে যতটা ভাবতে পারি যে এক্স জিরোর থেকে এগিয়েছে, মানে জিরো সরি এক্স জিরোর দিকে এগিয়েছে, ও তার থেকেও বেশি এগিয়েছে, মানে প্রায় মিশে গেছে। তাতে কী হচ্ছে? মড এক্স মাইনাস জিরো তাহলে কী হবে? খুব ক্ষুদ্র একটা মান হবে, মড এক্স মাইনাস জিরো খুব ক্ষুদ্র মান,
তাই তো, কারণ এক্স আর জিরোর মধ্যে তো কোনো দূরত্বই নেই, দুজন তো প্রায় মিশেই গেছে। তাহলে এক্স আর জিরোর মধ্যে যদি দূরত্ব না থাকে তাহলে এক্স মাইনাস জিরো তার মডিউলাস মানটা এটা কী হবে? খুবই ক্ষুদ্র। তাহলে এই খুব ক্ষুদ্র মানটাকে আমরা বলতে পারি একটা খুব ক্ষুদ্র সংখ্যা নিলাম পি। পি একটা খুব মারাত্মক ক্ষুদ্র সংখ্যা। কেমন মারাত্মক ক্ষুদ্র সংখ্যা? পি হলো ভাব 0.00000, 1 কোটি বার জিরো আছে, তারপরে 1 আছে, ঠিক আছে, মারাত্মক টাইপের একটা ক্ষুদ্র সংখ্যা, ঠিক আছে। তাহলে কি মানে আমরা যত ক্ষুদ্র ভাবতে পারি ভাব তার থেকেও ক্ষুদ্র সংখ্যা, এমন একটা ক্ষুদ্র সংখ্যা, ঠিক আছে। তাহলে এই এক্স মাইনাস জিরো মানে এক্স বাড়ি আর জিরো বাড়ির মেঝে, এদের মধ্যে দূরত্বটা কী হচ্ছে এই ক্ষুদ্র সংখ্যার থেকেও ছোটো? কি মারাত্মক ঘটনা! দেখ, এক্স বাড়ি আর জিরো বাড়ির মেঝেটা আমরা যত ক্ষুদ্র ভাবতে পারি যে সংখ্যা, সেই সংখ্যার থেকেও ছোটো, ঠিক আছে। তাতে কি ঘটছে? তাতে এটা তো ঘটে গেছে, তার বাড়ির ছাদটাও মানে এক্স বাড়ির যে ছাদ মানে এ বাড়ি বা জিরো বাড়ির যে ছাদ মানে বি বাড়ি, তাদের ছাদ তো প্রায় মিশে গেছে। তো প্র্যাকটিক্যালি দেখ, প্র্যাকটিক্যালও আমরা সেটাই পাচ্ছি। তাহলে কী হয়েছে? এক্স মাইনাস জিরো লেস দ্যান পি। আচ্ছা, এই যে এখানে যে জায়গাটা ছিল এই জায়গায় আমরা লেস দ্যান পি লিখতে পাচ্ছি। তাহলে কী ঘটছে এখানটা এবার লক্ষ্য কর। এবার এই ভ্যালুটাও পি এর থেকে ছোটো হয়ে গেল, এই ভ্যালুটা যেই পি এর থেকে ছোটো হয়ে গেল, তাহলে কী লিখতে পাচ্ছি? এক্স সাইন 1/x মাইনাস জিরো, এটা পি এর থেকে ছোটো। এটা কারণটা কি? এটা প্র্যাকটিক্যালি ভাব এই রাম শ্যামের থেকে ছোটো, শ্যাম যদুর থেকে ছোটো, আলটিমেটলি কি রাম যদুর থেকে ছোটো, তাই তো, ক্লিয়ার? এইটা এখন পি এর থেকে ছোটো। এখন পি তো নিজেই একটা মারাত্মক ক্ষুদ্র সংখ্যা, ওই 0.1 কোটি বা জিরো তারপরে 1, মারাত্মক ক্ষুদ্র সংখ্যা। তাহলে এই ভ্যালুটা কী হচ্ছে? সেটাও পি এর থেকে আরও ছোটো হচ্ছে। তার মানে আমরা এখানেও বলতে পারি যে এক্স সাইন 1/x মাইনাস জিরো, ঠিক আছে, এইটা কী হচ্ছে? পি এর থেকে ছোটো। এবার এইটাই কাজ করছে ওই বাড়ির ছাদ মানে কি এফ এক্স মাইনাস, আচ্ছা এটা জিরোটাকে জিরোই রাখলাম, তাহলে কি মড অফ এফ এক্স মাইনাস জিরো কী হচ্ছে? পি এর থেকে ছোটো। তাহলে এখানে আবার কী লিখতে পাচ্ছি? আচ্ছা, এই পিটাকে কেন আনতে পেরেছিলাম একটু ভিডিওটা রিওয়াইন্ড করে দেখে নে। পিটাকে কেন আনতে পেরেছিলাম? পিটাকে আনতে পেরেছিলাম কিন্তু এক্স টেন্স টু জিরো হচ্ছিলো বলে, তার ফলে এক্স আর জিরোর মধ্যে কোনো দূরত্ব ছিল না, খুব কম দূরত্ব ছিল, তাই ওকে পি নামক একটা ক্ষুদ্র দূরত্বর থেকে ছোটো দূরত্ব দেখিয়েছিলাম। এখন এইটাও পি নামক একটা ক্ষুদ্র দূরত্বর থেকেও ছোটো, তাহলে এই ক্ষেত্রেও আমরা উল্টো দিক থেকে কী লিখতে পারি? আবার এফ এক্স টেন্স টু জিরো। এক্স টেন্স টু জিরোর জন্য মড এক্স মাইনাস জিরো যদি লেস দ্যান পি লিখি, মানে এইটাও তো লেস দ্যান পি পেলাম, আলটিমেট এটাই কী লিখতে পারি? এফ এক্স টেন্স টু জিরো। এখন দেখ, এফ এক্স টেন্স টু যদি জিরো হয় তাহলে এফ এক্সটা প্র্যাকটিক্যালি কী? এফ এক্সটা তো প্র্যাকটিক্যালি এক্স সাইন 1/xকেই বোঝাচ্ছে। এক্স সাইন 1/xটা টেন্স টু কী হবে? জিরো হচ্ছে, ক্লিয়ার? তাহলে কী পেলাম? যখন এক্স এর মান জিরোর দিকে যাচ্ছে তখন এক্স সাইন 1/x এর মান কী হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। তাহলে এইটাকে আমরা আলটিমেটলি এরমভাবে লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু জিরো মানে এই যে এটাকে বোঝাচ্ছে কার উপর অ্যাপ্লাই হচ্ছে? এক্স সাইন 1/x এর উপর, মানে কি ছাদের উপর, মানে ব্যাপারটা এরকম বোঝাচ্ছে যে এক্স ভূমি বাড়িটা যখন জিরো ভূমির বাড়ির দিকে এগোচ্ছে, তার চাকা লাগিয়ে দেওয়ার ফলে এগোচ্ছে যখন, তখন কি এই যে তার বাড়ির ছাদটা কোন দিকে এগোচ্ছে? ওই জিরো ভূমির বাড়ির উপরে যে ছাদ রয়েছে সেটার মানও জিরোই বেরিয়েছে, তার দিকে এগোচ্ছে, ঠিক আছে। তার লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স সাইন 1/x এর মান কী পেলাম? জিরো পেলাম। এগুলো হলো প্র্যাকটিক্যালি অ্যানালিটিক্যাল ম্যাথামেটিক্স। এটা হলো একটা ধারণাসম্মত গণিত বা ধারণাসম্মত বিজ্ঞান। ধারণাটা যত যে স্বচ্ছ করতে পারবি তত তার সব কিছু ক্লিয়ার হবে বা ভবিষ্যতে আরও বেটার হবে সব কিছু বিষয়টা। আশা করি আমি এই ভিডিওটার মাধ্যমে বোঝাতে পারলাম কিছুটা প্র্যাকটিক্যালি, অথবা ভিডিওটাকে বারবার রিওয়াইন্ড করে দেখ। আচ্ছা, আর তার পাশাপাশি আমি এক্সাম্পলটাতে আরেকবার নিয়ে যাই। এক্সাম্পলটাতে কিন্তু এত কিছু ব্যাখ্যা করেনি, আমি একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। তো প্র্যাকটিক্যালি অত কিছু ওরকমভাবে লেখার দরকারও পড়বে না। কেউ চাইলে এই পিএর সাহায্য নিয়ে লিখতে পারিস, আমি যেভাবে বোঝালাম সেভাবেই পিএর সাহায্য নিয়ে লিখতে পারিস। আর যদি কেউ না চাস, নর্মাল এইটুকু যেন লেখাটা থাকে, এই যে এই পর্যন্ত দেখ সেম আছে। এরপরে এই কথাটা হলো মেন, এই যে এই তিন লাইনটা আছে, এই তিন লাইনটা হলো মেন। কেউ পি দিয়ে প্রমাণ করতে চাইলে করতে পারিস, অথবা এই তিনটে লাইন লিখে দিলেও যথেষ্ট। কী বলছে? এক্সের মান শূন্যের নিকট থেকে ক্রমশ আরও নিকটতর করলে বা নিকটতর করে আমরা কী পাই? মড এক্স সাইন 1/x এর মান যে কোনো ধনাত্মক ক্ষুদ্র সংখ্যা অপেক্ষাও ক্ষুদ্র হয়। এই যে কোনো ধনাত্মক ক্ষুদ্র সংখ্যাটা কোনটা? যেটাকে আমি পি ধরেছিলাম। এখন তোরা যদি পি দিয়ে প্রুফ করতে চাস বা ডিসকাস করতে চাস করে দিতে পারিস, অথবা এইটুকু কথা লিখে দিবি কি যে এক্সের মান শূন্যের নিকট থেকে ক্রমশ আরও নিকটতর করে মড এক্স সাইন 1/x মাইনাস জিরো এর মান যে কোনো ধনাত্মক ক্ষুদ্র সংখ্যা, সে যতই ক্ষুদ্র হোক না কেন, অপেক্ষাও ক্ষুদ্র করা যায়। তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি কি লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স সাইন 1/x ইকুয়াল টু জিরো, ক্লিয়ার? ভিডিওটা রিওয়াইন্ড করে আবার দেখ অ্যাকচুয়ালি কী বলতেছিলাম, কী কারণে জিরো হলো, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি একটু এক্সারসাইজে নিয়ে চলে যাচ্ছি। এক্সারসাইজের অঙ্কগুলো অ্যাকচুয়ালি এইটাকে বেস করেই আছে।
এটা বলেই আমি আজকের মতো শেষ করছি ভিডিওটা। তো দীর্ঘটাই আমি নিয়ে যাই একটু, দীর্ঘর অঙ্কটা দেখ পুরো সেম টু সেম, সব কটা সেম টু সেম অঙ্ক হবে। কীভাবে সেম টু সেম হবে আমি জাস্ট একটু টাচ করে দিচ্ছি। দেখ উদাহরণে সাইন দিয়েছিল, এখানে কস দিয়ে আছে, বাকি ব্যাখ্যা পুরো সেম টু সেম কপি পেস্ট হবে, শুধু সাইনের জায়গায় কস থাকবে। ক্লিয়ার? পুরো সেম টু সেম কপি পেস্ট হবে, শুধু সাইনের জায়গায় কস থাকবে। ভালো করে ভিডিও দেখবি, তারপর এটা করে ফেলবি। মানে আলটিমেটলি কিছুই করতে হবে না, শুধুমাত্র সাইনের জায়গায় কস লিখে দিবি। দুই নম্বর অঙ্ক, দুই নম্বর অঙ্ক পুরো সেম টু সেম হবে, শুধু এখানে কি এক্সের জায়গায় এক্স স্কোয়ার আছে, বাদ বাকি সবই একই হবে। পুরো সেম টু সেম লেখা, সেম টু সেম কনসেপ্ট সব হবে, শুধু যেখানে যেখানে শুধু এক্স ছিল সেখানে সেখানে এক্স স্কোয়ার হবে, মানে কি মড এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস জিরো। এইভাবে যদি ডিসকাস করতে চাস, ভিডিওতে যেভাবে করলাম সেখানে সেখানে কী হবে, এক্স স্কোয়ার হবে, আর কিচ্ছু হবে। ক্লিয়ার? আচ্ছা, এই তিন নম্বর, তিন নম্বরের ক্ষেত্রে কী হবে, তিন নম্বরের ক্ষেত্রে দেখ আমি একটু দেখিয়ে দিই। এখানে দেখা আছে এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স, ঠিক আছে। এখানে এক্স স্কোয়ার যে আছে এর এক্সট্রা এক্সকে আমরা সাইন এক্সের নিচে নিয়ে যাই, তাহলে কী হবে, এরকম দেখতে হবে, এক্স সাইন ওয়ান বাই এক্স বাই সাইন এক্স বাই এক্স, উপরে একটা এক্স রেখেছি আর একটা এক্স নিচে নিয়ে এসেছি, ঠিক আছে। আচ্ছা আলাদা আলাদা লিমিট লিখে দিলাম, এটার আলাদা লিমিট করে দে, এটার আলাদা লিমিট করে দে। আচ্ছা এখন দেখ নিচের লিমিট এটার ভ্যালু কী হয়ে যাবে, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স কী হয়, ওয়ান হয়। তাহলে দেখ নিচের এইটুকু আর কিছু থাকছেই না, এইটুকু আর কিছু থাকছেই না, আলটিমেটলি অঙ্কটা কী থাকছে, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স সাইন ওয়ান বাই এক্স। মানে অঙ্কটা আলটিমেটলি এইটা থাকছে যে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স সাইন ওয়ান বাই এক্স, কারণটা কি কিছুটা পার্ট আমরা দেখিয়ে দিচ্ছি ওয়ান। এখন লিমিট এক্স টেন্স টু জিরো এক্স সাইন ওয়ান বাই এক্স যে থাকছে, এই অঙ্কটাই তো উদাহরণে ডিসকাস করলাম, এই অঙ্কটাই তো উদাহরণে ডিসকাস করলাম, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স সাইন ওয়ান বাই এক্স উদাহরণে বা ভিডিওতে, উদাহরণে ডিসকাস আছে বা ভিডিওতে ডিসকাস করলাম। তো প্র্যাকটিক্যালি কি তিন নম্বর অঙ্কটাও আমরা একইভাবেই সলভ করে ফেলতে পারছি, শুধুমাত্র একটু সাজিয়ে নিতে হবে এই এক্সটাকে, একটা এক্স সাইন এক্সে নিচে নিতে হবে। ওকে, আচ্ছা চার নম্বর অঙ্ক, চার নম্বর অঙ্কও একই অঙ্ক, কীভাবে একই অঙ্ক খেয়াল কর, এখানে ওয়ান বাই এক্সকে জেড ধরে নে, এই চার নম্বর অঙ্কের ক্ষেত্রে ওয়ান বাই এক্সকে জেড ধরে নে, তাহলে কী হচ্ছে, এক্স টেন্স টু যদি ইনফিনিটিভ হয় তাহলে জেড টেন্স টু কী হবে, জিরো হবে। এক্স টেন্স টু ইনফিনিটিভ হলে জেড টেন্স টু জিরো হবে, এবং সব ডিসকাশন হয়েছে আগের ভিডিওতে। তাহলে এই অঙ্কটা কী দাঁড়িয়ে গেল, সমস্ত কিছু এর আমরা জেডে কনভার্ট করবো, তাহলে লিমিট জেড টেন্স টু জিরো। ওকে, আচ্ছা এখানে দেখ এক্সটা হরে আছে, মানে ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্সের মান কী হচ্ছে জেড, তাহলে জেড, আর সাইনের ভেতরে আছে কি এক্স আছে, তাহলে সাইন কী হচ্ছে ওয়ান বাই জেড। তাহলে কী দাঁড়ালো অঙ্কটা, লিমিট জেড টেন্স টু জিরো সাইন ওয়ান বাই জেড। এখন দেখ এই অঙ্কটাই তো উদাহরণে ডিসকাস হলো, উদাহরণ তেরোতে এইটাই তো ডিসকাস হলো, বা ভিডিওতে লাস্ট যেটা ডিসকাস করলাম প্র্যাকটিক্যালি এইটাই করেছি, শুধু কি জেডের জায়গায় এক্স দিয়ে ডিসকাস হয়েছে উদাহরণ তেরোতে। তো আলটিমেটলি চার নম্বর অঙ্কটাও সেমই অঙ্ক দাঁড়ালো। ক্লিয়ার? চার নম্বর অঙ্কটাও সেম অঙ্কই দাঁড়ালো। আচ্ছা পাঁচ নম্বর অঙ্কটার ক্ষেত্রে কী ঘটছে, দেখ পাঁচ নম্বর অঙ্কটাও সেম অঙ্ক দাঁড়াচ্ছে, কারণ কি এখানেও আমরা ওয়ান বাই এক্সকে জেড ধরবো, একই ঘটনা ঘটবে। আলটিমেটলি অঙ্কটা কী লিখতে পারবো, লিমিট জেড টেন্স টু জিরো জেড সাইন, জেড সাইন হচ্ছে না, এটা কস হয়ে যাচ্ছে, জেড কস ওয়ান বাই জেড, আমি পাঁচ নম্বর অঙ্কটা বলছি, জেড কস ওয়ান বাই জেড হচ্ছে। আলটিমেটলি দেখ এই যে আটের এক নম্বর যে অঙ্কটা করেছিস বা করবি হয়তো, আলটিমেটলি সেই অঙ্কটাই বোঝা যাচ্ছে, আটের একে এক্স ছিল আর এখানে জেড এসছে, মানে এক্স দিয়ে যা যা ডিসকাস করেছি সেই জিনিসগুলো কি জেড দিয়ে একই রকম ডিসকাশন হবে, শুধু অঙ্কটা জেড দিয়ে হবে আর কিছু না। তা আলটিমেটলি দেখ আটের এই টোটাল পাঁচটা অঙ্কই কার উপর ডিপেন্ডেন্ট, ওই উদাহরণ তেরোর উপর ডিপেন্ডেন্ট। তাহলে উদাহরণ তেরো যদি ভালো করে বুঝে যাস, ভিডিওটা রিওয়াইন্ড করে দেখে বারবার, অথবা উদাহরণটাকে দেখে বারবার, তাহলে উদাহরণ তেরো যদি বুঝে যাস তাহলে এই আটের পাঁচটা অঙ্কই হয়ে যাবে, ঠিক আছে। ক্লিয়ার? আশা করি ভিডিওটা খুব সাহায্য করবে। যাই হোক, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ওকে, তাহলে বাই।